খুবই ট্রিভিয়াল লাগবে ব্যাপারটা সেই, কিন্তু আমি যেহেতু স্টুডেন্টদের কথা ভেবেই পুরোটা বানিয়ে রেখেছি, তাই আমি কোনো কিছু স্কিপ করছি না। আমি একটু তাড়াতাড়ি হতে বলে যাবো কিছু জায়গা, কিন্তু সবই বলছি আর কি। ঠিক আছে, আচ্ছা আমাকে তো আমাদের আজকে তো ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন নিয়ে বলতে বলা হয়েছে, নিউমেরিক্যালি কিভাবে আমরা একটা কিছুকে ডিফারেন্সিয়েট করি। হ্যাঁ, তা একদম প্রথমে আমরা যখন ডিফারেন্সিয়েশন পড়েছিলাম, সেটা বোধহয় প্রথম 11 সময় পড়েছিলাম, ইন্ট্রোডিউস হয়েছিল, তখন আমাদের প্রথমে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছিল হচ্ছে বলা হতো ফার্স্ট প্রিন্সিপাল থেকে, যে ডেরিভেটিভ ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ লিমিট এইচ গোস টু জিরো। এখন এই এইচ গোস টু জিরো লিমিট ইজ ইম্পর্টেন্ট ইন মোস্ট অফ দ্য কেসেস বাট নট অলওয়েজ। এক্সাম্পল দেখা যাক, কনসিডার এ ফাংশন হুইচ ইজ এফ হুইচ ইজ লিনিয়ার ইন এক্স। এবার উই আর টু ফাইন্ড আউট দ্য ডেরিভেটিভ অফ দিস ফাংশন অ্যাট এ পয়েন্ট এক্স। এবার ভ্যালু অফ দ্য ফাংশন ইজ এফ এক্স অ্যাট এক্স। আচ্ছা, আর আর এক্স প্লাস এইচ এ ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ এক্স প্লাস এইচ। তাহলে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স হচ্ছে এই লেন্থটা। আচ্ছা, আমার শোনা যাচ্ছে তো সবার? ঠিকঠাক, পরিষ্কার? আচ্ছা ঠিক আছে, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স হচ্ছে এই লেন্থটা, আর অন্যদিকে এইচ হচ্ছে এই লেন্থটা। তাহলে আমরা তাহলে জানা চাই এই যে রেশিও, এই লেন্থের এই লেন্থের যে রেশিওটা সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভ অ্যাট দিস পয়েন্ট, প্রোভাইড এইচ ইজ স্মল এনাফ। এটাকে আবার আমরা জানি স্লোপ বলা হয়, ট্যান থিটা, মানে এই যে অ্যাঙ্গেলটা ট্যান হলে এটা হয় এটা। আচ্ছা, এখন একটা জিনিস এখানে দেখা, সেটা হচ্ছে যে এই ভ্যালুটা কিন্তু এইচ এর উপর ডিপেন্ড করে না, এইচ স্মল বা লার্জ যাই নিয়ে যা কেন খুব ক্লিয়ারলি ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে যে আমি সেম সেম ভ্যালু পাবো, বা এক্স এর উপর ডিপেন্ড করে না, যেখানেই আমি নিই না কেন এফ এক্স টাকে যেখানে পুট করি আমি সেম ভ্যালু পাবো অলওয়েজ। ঠিক আছে, কিন্তু কনসিডার এ কার্ভ, কার্ভের ক্ষেত্রে আমরা যদি আমাকে যদি বলা হয় কোন একটা পয়েন্টে ডেরিভেটিভ বার করতে বলা হয়, তাহলে আমরা জানি যে ডেরিভেটিভ কোন একটা পয়েন্টে হচ্ছে ওই পয়েন্টে আঁকা ট্যাঞ্জেন্ট স্লোপ। এবার এই স্লোপটা কিন্তু, এই ট্যাঞ্জেন্টটা কিন্তু স্লোপটা চেঞ্জ করতে থাকে পয়েন্ট টু পয়েন্ট, তাই জন্য আমরা বলি যে ডেরিভেটিভ এখানে ফাংশন অফ এক্স। এখানে কিন্তু এইচ লিমিটটা খুব ইম্পর্টেন্ট, আমি যদি ফাইনাইট এইচ বসিয়ে ফেলি তাহলে কিন্তু আমি যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাভারেজ অফ, একটা অ্যাভারেজ পাবো আমি ডেরিভেটিভের, একটা অ্যাভারেজ ভ্যালু পাবো ফাইনাইট এইচ এর জন্য, তখন কিন্তু একটা এরর ঢুকে পড়বে, আমি ঠিকঠাক ভ্যালুটা একদম এক্সাক্ট ঠিকঠাক ভ্যালুটা পাবো না। এবার আমি এরপর, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ হলো, এরপর আমি সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ বরাবর ডিফাইন করতে পারি। ফার্স্ট ডেরিভেটিভটা স্পেশালি ইম্পর্টেন্ট, কারণ দিস গিভস হাউ দ্য স্লোপ অফ দিস ট্যাঞ্জেন্ট চেঞ্জেস উইথ এক্স। আমরা জানি যে এটা এর ক্ষেত্রে জিরো হবে না, চাইলে কারণ স্লোপ কনস্ট্যান্ট থ্রু আউট। ইন জেনারেল যদি আমার একটা এখানে একটা লাইন, স্ট্রেট লাইনকে আমরা বলতে পারি একটা ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল, ওয়ান ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ এর উপরে সবকটা ডেরিভেটিভ জিরো। ইন জেনারেল যদি আমার একটা এন ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে আমরা এন এন অর্ডার ডেরিভেটিভ অব্দি পাবো, তার উপরে সবকটা জিরো হবে। এগুলো পরে আসলে কাজে লাগবে বলে আমি জাস্ট একটু বাসাপ করে নিলাম জিনিসগুলো, এগুলো সবাই জানো। এরপর এবার আমি এই পুরো জিনিসটাকেই আমি একটা জেনারেল ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এই পুরোটাকেই আমরা একটা জেনারেল ফুটিং থেকে ডিফাইন করবো ফাংশনের। প্রথমে আমি ফাংশন অফ এক্স প্লাস এইচ টাকে আমি এক্সপ্যান্ড করে নেবো ইন্টিগ্রাল সিরিজ, এটা আমরা সবাই জানা, মোটামুটি বলার কিছুই নাই। এটা এখানে আছে এক্সটা তো একটা ভ্যালু নিচ্ছে আমি এক্স এর, কাজেই এখানে এই কোয়ান্টিটিটা বা এই কোয়ান্টিটি গুলো সবকটাই কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা একটা ভাবতে পারি আমি একটা এইচ এর একটা পলিনোমিয়াল, এটাকে ভাবতে পারি আমি। হ্যাঁ, এগুলো সব কোয়েফিসিয়েন্ট, এটা এটা হচ্ছে জিরো অর্ডার কোয়েফিসিয়েন্ট, এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, এটসেট্রা এটসেট্রা। খুব ক্লিয়ারলি ফার্স্ট অর্ডার কোয়েফিসিয়েন্ট হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার কোয়েফিসিয়েন্ট সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড অর্ডার থার্ড ডেরিভেটিভ, এরকম একটা করে নিউমেরিক্যাল ফ্যাক্টর থাকছে গুণ হয়ে, সে ভাগ হয়ে, সেটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে আমি জেনারেলি বলতে পারি যে কোয়েফিসিয়েন্ট অফ এনথ অর্ডার যেটা, সেটা হচ্ছে আমার এনথ অর্ডার ডেরিভেটিভ। এটা আমরা এইভাবে আমরা ডিফাইন করতে পারি সুবিধার জন্য। আচ্ছা, এবার ফার্স্ট ডেরিভেটিভটাকে একটু রিয়ারেঞ্জ করে লেখা যাক, ফার্স্ট ডেরিভেটিভটাকে এইটাকে একটু রিয়ারেঞ্জ করে লেখা যাক। আমি জাস্ট এই টার্মটাকে এইদিকে লিখেছি, এইটাকে বের করে ফেলেছি, বাকি সব টার্মকে আমি একদিকে নিয়ে এসেছি। এবার একটা জিনিস এখানে দেখা, সেটা হচ্ছে দেখুন এইখানে এই যদি স্মল হয় তাহলে এই সবকটা টার্মকে আমি একটা এরর ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারি, এইচ যদি স্মল হয়।
সেইটা সেই সেই ফাংশনটা সেই টার্মটা সরি সেই টার্মটার অর্ডার হবে অফ দ্য অর্ডার অফ এইচ। তার কারণ কি? তার কারণ এই লিডিং অর্ডার টার্ম হচ্ছে এইটা, এই কোন সিরিজে লিডিং অর্ডার টার্ম হচ্ছে এইটা। হুম, এবার এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, এটা হচ্ছে এরপর আমি যদি এইচ গোস টু জিরো লিমিট টা নিই তাহলে আমার অরিজিনাল ডেফিনেশনটাকে ফিরে পাই। তার মানে দাঁড়াচ্ছে যে আচ্ছা এখানে একটা জিনিস দেখা, সেটা হচ্ছে যে যেটা আগে আমি বললাম ডায়াগ্রাম থেকে, সেটা হচ্ছে যদি যদি আমার ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল হয় মানে সোজা কথা স্ট্রেট লাইন হয় তাহলে কিন্তু এই সব কলাম জিরো হয়ে যায়। সেকেন্ড ডেরিভেটিভ তো জিরো, থার্ড ফোর্থ তো বটেই, সেকেন্ড ডেরিভেটিভ জিরো। তারপরে তখন কিন্তু এররটা থাকে না, এই এররটা ভ্যানিশ করে যায় অটোমেটিকলি, মানে এটা ইজ ইকুয়াল টু এইটা তখন। আচ্ছা এবার একই রকম ভাবে আমি সেকেন্ড ডেরিভেটিভ রিফাইন করতে পারি, একই রকম ভাবে আমি রিঅ্যারেঞ্জ করবো টার্মটাকে, জাস্ট এদিকে লিখবো আর কিছু না। আর এখানে এই যে এফ এক্স ওয়ান এসছে তার জায়গায় আমি এই এক্সপ্রেশনটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমি একই রকম একটা এক্সপ্রেশন পাবো, একই এরার ট্র্যাক পাবো, এইচের অর্ডার এরার পাবো। সেটা থেকে আমি আবার একই লিমিট এইচ গোস টু জিরোতে আমি এই টার্মটা ফিরে পাবো, ঠিক আছে। আচ্ছা এবার আমার ফাংশন যদি অ্যানালিটিক হয়, মানে ফাংশন অ্যানালিটিক হওয়া মানে যদি এফ টা যদি আমি এক্স দিয়ে এক্সপ্রেস করতে পারি ম্যাথামেটিক্যালি, তাহলে আমি এবার এই এই ফর্মুলা গুলো বসিয়ে আমি যে কোনো অর্ডারের ডেরিভেটিভ আমি বাদ করে ফেলতে পারবো ইন প্রিন্সিপাল, কোনো অসুবিধা নেই আমাদের। ফাংশনটা যদি আমার অ্যানালিটিক হয় মানে এফ দিকে যদি আমি এক্স এর এক্স দিয়ে লিখতে পারি, সোজা কথায় সবসময় যে করতে পারবো তার তো কোনো মানে নেই, যে কোনো এফ আর এক্স হচ্ছে এফ হচ্ছে এক্স এর ফাংশন, যদি এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এফ এর একটা করে ভ্যালু থাকে, কিন্তু নট নেসেসারিলি এফ কে আমি ম্যাথামেটিক্যাল ফাংশন হিসেবে লিখতে পারবো। লিখতে পারলে আমার কোনো অসুবিধা নেই, আমি জাস্ট এখানে বসাবো, বসিয়ে আমি ডেরিভেটিভ ক্যালকুলেট করবো যেরকম ভাবে আমি অঙ্কগুলো করতাম, তখন আর নিউমেরিক্যাল কোনো কিছু প্রয়োজন হয় না, যদিও আমরা করবো এক্সারসাইজ হিসেবে। কিন্তু সত্যি কথা বলতে যদি অ্যানালিটিক ফাংশন পাই, একটা কন্টিনিউয়াস ফাংশন পাই, তাহলে আর এই সমস্ত আর এখানেই শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা, আর একবার দরকার হয় না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আমাদের এক্সপেরিমেন্টাল ডেটা নিয়ে। এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে কন্টিনিউয়াস নয়, কখন আমি তো আর ইনফাইনাইট নাম্বার অফ ডেটা পাপ পেতে পারি না, মেজারমেন্ট করতে পারি না, আমি মেজারমেন্ট করি কত কয়েকটা পয়েন্টেই, তার মানে আমি সেট অফ ডেটা পাবো, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এগুলোকে ইন জেনারেল অ্যানালিটিক নয়, মানে আমি কখনো কখনো আমি মানে আমি জিনিসটা এরকম ভাবছি। আচ্ছা আচ্ছা একটু হ্যাঁ সরি, প্রথম কথা হচ্ছে মেজারমেন্টটা হচ্ছে ডিসক্রিট ডেটা পাই, আমি যখন আমি এক্সপেরিমেন্ট করি আমি একটা ডিসক্রিট সেট অফ ডেটা পাই, কন্টিনিউয়াস নয়। আরেকটা হচ্ছে যে এই ডেটা গুলো কখনোই অ্যানালিটিক নয়, এরকম আমি একটা জেনারেল একটা জাস্ট নিয়ে গেছি যে আমি এরকম এক্সপেরিমেন্ট করি একটা, যখন আমি ধরুন যে কোনো এক্সপেরিমেন্ট আমি সিম্পলি টেম্পারেচার মেজার করছি, আমি অ্যাটমোসফিয়ারে বিভিন্ন আমি টাইমে টেম্পারেচার মেজার করছি, আমি বিভিন্ন টাইমে একটা করে টেম্পারেচারের ভ্যালু পেলাম, দিয়ে আমি একটা প্লট করলাম, প্লট করে আমি এক্সট্রাপোলেশন ইন্টারপোলেশন করে আমি একটা কার্ভ আঁকতে পারি, সেটাকে ফিট করতে পারি কোনো ফাংশন হিসেবে, কিন্তু সেটা একটা অ্যাপ্রক্সিমেট প্রসিডিউর। ইন জেনারেল এটা তো কোনো অ্যানালিটিক্যাল ফাংশন হবে না, কোনো একটা এক্সপেরিমেন্টের ভ্যালু, আমি জাস্ট কিছু ভ্যালু পাচ্ছি এটাই আমার কাছে আছে, এর বেশি কিছু আমার কাছে নেই। সোজা কথায় এফ এক্স কে আমি কোনোভাবে জোর করে ফিট করে করতে পারি, কখনো কখনো ফিটিংটা খুব ভালো হতে পারে, কিন্তু যাই করি সেটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে, কখনোই ঠিকঠাক নয়। সেই জন্য আমি আর ওইদিকে না গিয়ে একটা রাস্তা হচ্ছে ফিট করে ফাংশন করে তার ডেরিভেটিভ করা অ্যানালিটিক্যালি, কিন্তু আরেকটা রাস্তা হচ্ছে ওইসবের দিকে না গিয়ে জাস্ট এই ডেটা থেকে ডেরিভেটিভ বার করা, যেটা আজকে আমরা করার চেষ্টা করবো। যাই হোক তারা যে ব্যাপারটা কি জানাচ্ছে আমি তার মানে, তার মানে আমাকে একটা কন্টিনিউয়াস স্পেস থেকে একটা ডিসক্রিট স্পেসে যেতে হচ্ছে। এক্স এফ এক্স ছিল আগে, এটা কনভেনশনটা বলে নিচ্ছি আমি, এখন আমি লিখবো এক্স আই এফ আই, তার মানে x প্লাস এইচ যেটা সেটা হয়ে আর এফ এক্স প্লাস এইচ যেটা সেটা হয়ে যাবে আমার এই কনভেনশন অনুযায়ী আই প্লাস ওয়ান আর এফ আই প্লাস ওয়ান। একই রকম ভাবে x মাইনাস এইচ আর এফ এক্স মাইনাস এইচ সেটা হয়ে যাবে x আই মাইনাস ওয়ান এফ আই মাইনাস ওয়ান। সোজা কথায় আমার আগে একটা কন্টিনিউয়াস লাইন ছিল, x এর একটা কন্টিনিউয়াস লাইন ছিল আর এফ এক্স এরও একটা কন্টিনিউয়াস লাইন ছিল, মানে প্রত্যেকটা পয়েন্ট এক্সিস্ট করে এখানে। এবার যেটা হয়ে গেল এটার জায়গায় আমি এরকম একটা পয়েন্ট পেলাম কয়েকটা, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এদের মাঝে কিন্তু কিছু নেই, মাঝে কিছু নেই,
আর একই রকম ভাবে ফাংশনটাও একটা ডিসক্রিট একটা স্পেস হয়ে গেল, এর মাঝে কিছু নেই। অবশ্যই এই লেন্থ গুলো সেম নয়, মানে আলাদা স্কেলে আঁকা হওয়ার কোনো কথা নয়, দেখে মনে হচ্ছে জাস্ট আলাদা স্কেলে রাখা, এভাবে ভাবতে পারেন। জাস্ট মানে এর করেসপন্ডিং একটা করে এফ ওয়ান আছে, এক্স টু করেসপন্ডিং এফ টু, এরকম ব্যাপারটা। তার মানে আমি একটা কন্টিনিউয়াস স্পেস থেকে আমি একটা আমি আগে যেগুলো করলাম টেলার এক্সপেনশন এটসেট্রা, এগুলোকে আমি জাস্ট ডিসক্রিট স্পেসে লিখে থাকি। নামটা পরে আসছি, আমি বলছি জাস্ট জাস্ট ফাংশন এক্স প্লাস এইচ, এটা আগে ছিল আমি যেটা আগে লিখেছিলাম। আমি এটাকে যদি আমি ডিসক্রিট স্পেসে লিখতে যাই কিরকম হবে জিনিসটা, এটা হবে এফ আই প্লাস ওয়ান, এটা হবে এফ আই, আর এইগুলো হবে ডেরিভেটিভ গুলো, সবকটাই ডেরিভেটিভ অ্যাট আই, ডেরিভেটিভ এর ভ্যালু অ্যাট আই, সেকেন্ড ডেরিভেটিভ অ্যাট আই, এরকম ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, এবার একই রকম আগে যেমন করলাম সেভাবে আমি রিঅ্যারেঞ্জ করে লিখছি পুরো জিনিসটাকে, নতুন কিছু নাই এখানে, নতুন কিছু করা হয়নি। এখান থেকে আমি এইচ গোস টু জিরো লিমিটে আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার ডেফিনেশন ডিসক্রিট স্পেসে, এটাই হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ এর ডেফিনেশন। অবশ্যই এই এটা কারেক্ট হবে, এটা একটা হবে অফ দ্য অর্ডার অফ এইচ। এবার আচ্ছা, এবার আমি করেছি এক্স প্লাস এইচ, এরকম তো কোনো নিয়ম নেই এক্স প্লাস এইচ করতে হবে, কেউ তো বলতে পারে কেন আমি এক্স প্লাস এইচ করবো, আমি এক্স মাইনাস এইচ করবো, করতেই পারে সে, করলেও একই রকম একটা এক্সপ্রেশন পাবো। ঠিক আছে, একই রকম আমি এক্সপ্রেশন পাবো, মানে সিম্পলি ভেবে নিন আই প্লাস ওয়ান এর জায়গায় আমি আই লিখেছি, তাহলে আই এর জায়গায় কি লিখতে হবে, আই মাইনাস ওয়ান। আচ্ছা, এটাকে বলে ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, এটাকে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন বলে। দুটোর ক্ষেত্রে দেখুন এররটা হচ্ছে এইচ এর অর্ডার, এর অলমোস্ট আইডেন্টিক্যাল অ্যাকচুয়ালি, সবসময় হয় সেটা পরের কথা, মোটামুটি অ্যাপারেন্টলি ম্যাথামেটিক্স থেকে দেখা যাচ্ছে এটা আইডেন্টিক্যাল একই রকম। এবার এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখা, দেখুন এই অর্ডার, এই এররটা কিন্তু এইচ এর অর্ডারের, সেটা কিন্তু খুব একটা কম নয়। যদি এইচ স্কোয়ার বা এইচ কিউব এরকম হতো তাহলে বলতে পারতাম অর্ডার এইচটা খুব স্মল হলে, মানে এইচটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই অর্ডারটা এইচ এর অর্ডারের জাস্ট বড়, মানে অর্ডারটা বেশ বড়, তার মানে এইচকে আমাকে যথেষ্ট ছোট হতে হবে। এবার এটাকে আমি কায়দা করে অ্যাভয়েড করতে পারি, মানে আমি আরো কম এরারটাকে করে নিতে পারি, এমন একটা এক্সপ্রেশন আমি ডিরাইভ করতে পারি এই দুটোকে নিয়ে যাতে এরারটা আরো কমে যাবে, সেটা আমি এবার দেখাচ্ছি। সেটাকে বলা হয় সেন্ট্রাল ডিফারেন্স। আমাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই দুটোকে লিখবো জাস্ট, হ্যাঁ, এই আই প্লাস ওয়ান আর আই মাইনাস ওয়ান টা লিখে ফেলবো। ঠিক আছে, পরপর লিখে ফেললাম আমি। এবার এটা থেকে এটাকে আমি জাস্ট কম্বাইন্ড, আমি জাস্ট যোগ করে ফেলছি, সরি এটা থেকে এটা বাদ দিচ্ছি জাস্ট। তাহলে কি হবে, খুব ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে এটা থেকে এটা যদি আমি বাদ দিই তাহলে এই সবকটা অড টার্ম ভ্যানিশ করে যাবে, সরি সবকটা ইভেন টার্ম ভ্যানিশ করে যাবে, অড গুলো পড়ে থাকবে, দিয়ে এই এক্সপ্রেশনটা পাবো আমি। এবার এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে যদি আমি লিখি, এখানে দেখুন এফ আই ওয়ানটা পেয়ে গেছি আমি, তাহলে এফ আই ওয়ানটাকে রিঅ্যারেঞ্জ করে লিখে ফেলি। এবার দেখুন কি হয়েছে, এখন কিন্তু এই এররটা এইচ স্কোয়ারের অর্ডারের হয়ে গেছে। আগে এমন একটা কম্বিনেশন করে, মানে এই দুটোর কম্বিনেশন করে এমন একটা এক্সপ্রেশনে আমি গেলাম যেখানে এররটা অনেক কমে যাবে। তাহলে আমি যদি এইভাবে আমি যদি নিউমেরিক্যালি আমি যখন করবো, আমি যদি এই এক্সপ্রেশনটা নিয়ে কাজ করি তাহলে আমার এরার কম হবে। সেই কারণেই আমরা এই সেন্ট্রাল ডিফারেন্স অসুবিধা যখন এটা নিয়ে কাজ না করবো, মানে বাড়তিগুলো খাটনি আমাকে করতে হচ্ছে না, জাস্ট মানে আপাতত এই ডিরেকশনটা আমি ট্রাই করলাম, এরারটাকে যদি আমি নেগলেক্ট করি তাহলে এইভাবে লিখবো আমি জিনিসটাকে। যেটা বলছিলাম আগে এরর ছিল এইচ এর অর্ডারের, এখন এরর হয়ে গেল এইচ স্কোয়ার এর অর্ডারের, এই যেহেতু স্মল সেহেতু এই এররটা অনেক ছোট এরর থেকে তুলনায়। আচ্ছা, এবার একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখে নেওয়া যাক, তাহলে অনেক সময় ভালো লাগে, খুব একটা জরুরি নয় নিউমেরিক্যাল এর জন্য, কিন্তু একটু আমি ডিসকাস করছি। হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টদের এগুলো বোঝার জন্য সুবিধা হয়। একটা ফাংশন, আরবিটারি ফাংশন এঁকেছি আমি, কোন একটা পয়েন্ট এক্স আই নিলাম, সেখানে আমাকে ডেরিভেটিভ বার করতে হবে। তাহলে আমাকে যেটা বার করতে হবে বেসিক্যালি এই এই লাইনটার স্লোপ বার করতে হবে। এবার ইফ আই প্লাস ওয়ান হচ্ছে এই পয়েন্টটা, ওপর
ভেক্টর টার্মটা কি এফ আই প্লাস ওয়ান মাইনাস এফ আই মাইনাস ওয়ান, তাহলে সেটা হচ্ছে এই লেন্থটা। আর এইচ কোনটা হবে? এটা এইচ, তাহলে এই জিনিসটা, কারণ এটা তো এইচ আমার কনভেনশন অনুযায়ী, তাই না? আমি আগে ধরে নিয়েছিলাম এক্স প্লাস এইচ এক্স মাইনাস এইচ মানে এটা হচ্ছে এইচ, তাহলে টু এইচ হবে সিম্পলি এই টার্ম এইটা। তাহলে এদের যে রেশিও সেটাই হচ্ছে আমার যেটা বার করতে চাই আমি এই কোয়ান্টিটিটা। তাহলে আমি এভাবে ডিফাইন করতে পারি জিনিসটাকে, যে এই যে লাইনটা, যে লাইনটা কানেক্ট করছে এফ আই মাইনাস ওয়ান আর এফ আই প্লাস ওয়ান কে, তাদের স্লোপটাই হচ্ছে আমি যেটা বার করতে চলেছি, বার করছি যেটা আমি, কিন্তু আমাকে বার করতে দেওয়া হয়েছিল এই লাইনের স্লোপটা। আমি বলছি এটাকে অ্যাপ্রক্সিমেট করে আমি এইটা পাচ্ছি, এটা আমি স্লোপটা দিয়ে আমি চালাতে চাইছি জিনিসটাকে। অবশ্যই খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন, এইচ যদি খুব ছোট হয় তাহলে এই লাইনটা ক্রমশ উপরে উঠে উপর পড়ে যাবে, তাই না? মানে এই দুটো, এই ছোট মানে কি, এই দুটো পয়েন্টই কাছে আসছে নিজেদের মধ্যে, তার মানে এটা উঠতে উঠছে আস্তে আস্তে, এইচ গোস টু জিরো লিমিটে, এটা একদম এর উপর পড়ে যাবে। তার স্লোপটাকে আমি ওই অরিজিনাল স্লোপের সঙ্গে আমি অ্যাপ্রক্সিমেট করছি, ঠিক আছে? এফ আই প্লাস ওয়ান ধরুন এইটা, এফ আই এটা, তাহলে তাহলে এই লাইনটাকে, তাহলে আমি এই লাইনটা স্লোপ বার করছি আমি, আমাকে বার করতে দেওয়া হয়েছিল এই ব্ল্যাক লাইনটার, আমি বার করছি ব্লু লাইনটার স্লোপ। আর ব্যাকওয়ার্ডে কি করছি আমি, ব্যাকওয়ার্ডে এইটা স্লোপ বার করছি এর জায়গায়। খুব ক্লিয়ারলি ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে দেখুন যে এটা অনেক ক্লোজার, মানে এর স্লোপটা অনেক ক্লোজার এর সঙ্গে এটা। অবশ্যই প্যারালাল নয়, দেখে মনে হচ্ছে প্যারালাল, সেটা জাস্ট আঁকার জন্য হয়ে গেছে, প্যারালাল হবে না, কিন্তু যাই হোক মোটামুটি কাছের এটা ক্লিয়ারলি এই ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে জিনিসটা, জিওমেট্রিক্যালি অ্যাটলিস্ট ফিজিক্যালি বোঝা যাচ্ছে জিনিসটা। আর এইচ গোস টু জিরো হলে তো সবই ভ্যানিশ করে যাচ্ছে, তাতে তখন তো আর ওয়েভের প্রশ্ন উঠছে না, সবকটা ছবি ওই ব্ল্যাক লাইনের উপর পড়ে যাচ্ছে, রেড ব্লু সবই, ঠিক আছে? তাই এটা আমার নিউমেরিকের জন্য লাগবে না, আমি জাস্ট আমি বলে নিলাম। এবার হায়ার অর্ডার ডেরিভেটিভস, হায়ার অর্ডার ডেরিভেটিভস আমি আর সবকটা যাচ্ছি না, আমি যেটা করতে হবে সেন্ট্রাল ডিফারেন্স সেটাই বলে নিচ্ছি। ডেরাইভ করা খুব সহজ, জাস্ট এই দুটোকে কম্বাইন করে নেবো, এই দুটোকে কম্বাইন করে নেবো, কম্বাইন করে নিলেই আমি এই এক্সপ্রেশনটা পাবো। জাস্ট আমি কম্বাইন, এটা যদি আমি জাস্ট সাম করি, প্লাস করে কম্বাইন করে যদি, তাহলে এই এটা পাবো। এটা পেলেই আমি এবার এখান থেকে, এবার হয়ে যাচ্ছে কি, এবার অড গুলো ভ্যানিশ করে যাচ্ছে, হ্যাঁ, মানে এই ফার্স্ট ডেরিভেটিভটা ভ্যানিশ করে যাচ্ছে, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। এবার এখানে এররটা হচ্ছে এইচ স্কোয়ার এর অর্ডার, ঠিক আছে? ফরওয়ার্ড ডিফারেন্সটা আমি করছি না, জাস্ট কম্বাইন করলেই পাওয়া যাবে, মানে এটা এমন কিছু কঠিন নয়, জাস্ট আই আর আই প্লাস টুর জন্য এক্সপ্রেশন দেখে কম্বাইন করা হয় তাহলে এগুলো পাওয়া যাবে, ফরওয়ার্ডটা আর ব্যাকওয়ার্ডটাও পাওয়া যাবে। এগুলো আমরা ইউজ করবো না, আমরা এটাই ইউজ করবো, এগুলোকে আমি ডিরাইভ করে দেখাচ্ছি না, কিন্তু সবই একই রকম ভাবে, মানে ওই লিনিয়ার টেলার এক্সপেনশন লেখা তারপর কম্বাইন করা, জাস্ট আর কিছু নয়, ঠিক আছে? তাহলে আমার এবার আমি একটু বিফোর কোডিং আমি কি কি ফর্মুলা ইউজ করবো এটা আর কনভেনশনটাও ঠিক করে নেওয়া যাক। এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ এর ফর্মুলা, এটাকে আমি প্রোগ্রাম যখন করবো আমি এইভাবে লিখবো জিনিসটাকে, এই ওয়াই আই প্লাস ওয়ান আর আই মাইনাস ওয়ান, মানে এফটাকে আমি ওয়াই হিসেবে লিখবো। আর এটা তো সাফিক্সের কোনো মানে হয় না, এটা তো আমি এইভাবে লিখছি ব্র্যাকেটে, ব্র্যাকেটে মানে হচ্ছে আমি পরে বলছি, আমি এটা অ্যারে ডিফাইন করতে হবে সেটা পরে বলছি, যাই হোক এটা আমি জাস্ট গুছিয়ে লিখে নিয়েছি। এখান থেকে কেউ শুরু করতে পারে, আগের অংশটা যে খুব প্রোগ্রাম করার জন্য দরকার তা নয়, কেউ যদি ভাবে আমি এই ফর্মুলাটা থেকে শুরু করব তাহলে অসুবিধা নেই কোনো, কেউ করতে পারে ইচ্ছে করে। সাইদ ওই তোর প্রথম লাইনে একটা কালো ব্লক বক্স চলে আসছে কেন, কোনটা আমি দেখ, আমার স্ক্রিনে আসছে কি, গেছে এবার, গেছে, হ্যাঁ এবার গেছে, হ্যাঁ ওই কি এর সুয়ার স্ক্রিন ইজ শেয়ারড ফর সব লেখা ছিল, হঠাৎ পড়ে গেল, এটা ভাত পড়ে গেছিল আমার, ঠিক আছে, মাউস পড়ে গেছিল। আচ্ছা এবার আওয়ার কোড নিডস, কোড নিডস টু, সরি, আওয়ার কোড নিডস টু কি কি করতে হবে, আমি এটা জাস্ট কোডে কি করব সেটা আমি জাস্ট গুছিয়ে বলে নিই, মানে আমার আগের সব কোনো কিছু দরকার নেই, আমার জাস্ট এই দুটো ফর্মুলা আছে, এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমার কাছে কি আছে প্রথমে দেখতে হবে, আমার কাছে সিরিজ অফ ডেটা আছে, একটা ভেরিয়েবলের ডেটা বলছি আর একটা হচ্ছে ফাংশনের ডেটা আছে, ঠিক আছে? মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল, আর তার করেসপন্ডিং ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এগুলো হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে? এইগুলো আমার কাছে আছে, আমি এক্সপেরিমেন্ট করে আমি এগুলো বার করেছি, যে কোনো ডেটা হতে পারে, টাইট্রেশনের ডেটা হতে পারে, পোটেনশিওমেট্রিক কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের ডেটা হতে পারে, সেক্ষেত্রে আমার নাম্বার অফ ড্রপস আছে আমার একদিকে, আর একদিকে হচ্ছে যে পোটেনশিয়ালটা বা
কন্ডাক্টেন্সটা, ঠিক আছে, সেই ডেটাটা হচ্ছে আমার ফাংশনের ডেটা। এবার আমি এখানে এগুলোকে যখন প্রোগ্রামে ঢোকাবো আমি তখন কি করব, আমি আমাকে কি করতে হবে, আমাকে তো কম্পিউটারকে মনে রাখতে হবে যে বিভিন্ন এতগুলো ভ্যালু আমাকে এবার অ্যারে ডিফাইন করতে হবে। আমাকে আগেই করেছে কিং সুপ এটা ভালো করেই করে দিয়েছে, কাজেই সমস্যা নেই। আমি জাস্ট একটু বলে নিচ্ছি আমি যে এটা বলছিল সেটা হচ্ছে যে সিম্পলি আমি অ্যারেতে যেভাবে বলেছিল সেটা হচ্ছে যে হোটেল, একটা হোটেল আছে তার বিভিন্ন রুম, একটা হোটেলের একটাই ফ্লোর আছে ওয়ান ডাইমেনশন, হোটেলের বিভিন্ন রুমের নাম্বারিং 1, 2, 3, 4 এরকম করে প্রত্যেকটা হোটেলের এক একটা ঘরে আমি একটা করে কিছু ভাববো স্টোর করবো। হ্যাঁ, তার মানে এক্স মানে হচ্ছে যে ওই হোটেলটার নাম, আর এর পাশে X1, X2, X3 ওয়ান ব্যাকেটে যে ওয়ান সেটা হচ্ছে রুম নাম্বার। এরকম ভাবে আমি প্রথমে ডিফাইন করে দেবো যে ডিফাইন করে দেবো যে এক্স ব্যাকেটে, মানে আমি প্রথমেই এই জিনিসটা ডিফাইন করে দেবো একদম প্রোগ্রামের শুরুতে, তাতে বুঝে যাবে আই দেওয়া হবে না, মানে আই না মানে টোটাল যে নাম্বার যতগুলো ঘর সেটা এখানে ঢোকাতে হবে। আসলে আই লেখাটা উচিত হয়নি আমার, ঠিক আছে। প্রথমে আমাকে এখানে সেই নাম্বারটা, তার এখানে যদি আমি X1000 লিখি তার মানে কি বুঝবে কম্পিউটার, কম্পিউটার বুঝবে যে এরকম এক্স নামের আমি একটা সামথিং আমি তৈরি করেছি যাতে এতগুলো 1000টা বক্স আছে, ঠিক আছে, X1, X2 প্রত্যেকের নাম, X ব্র্যাকেটে 1, X ব্র্যাকেটে 2 এরকম। একই রকম ভাবে আমি এক্সটা হচ্ছে আমার ওই ভেরিয়েবল গুলো, মানে যদি আমার পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের কথা ভাবেন তাহলে এখানে এক্সটা আমার ধরুন হচ্ছে ওই নাম্বার অফ ড্রপসটা, আর ওয়াইটা হচ্ছে আমার ওই পোটেনশিয়ালের ভ্যালুটা বা কন্ডাক্টেন্সের ভ্যালুটা বা সিম্পলি টেম্পারেচারের ভ্যালু কোনো একটা, ঠিক আছে, আমি যদি টাইমের সঙ্গে সঙ্গে টেম্পারেচার মেজার করি তাহলে তার ভ্যালু এরকম আর কি। এরপরে আমার আরো কিছু জিনিস ডিফাইন করবো, তো আমি বার করবো, আমি যেমন ফার্স্ট ডেরিভেটিভ বার করবো তার জন্য একটা Y1 ডিফাইন করবো আর একটা Y2 ডিফাইন করবো এরকম। এগুলো আসলে সাফিক্স না, মানে আমি প্রোগ্রাম করার সময় সাফিক্স তো না করে আমি Y1 জাস্ট সিম্পলি এত ঝামেলা করবো না, Y1 জাস্ট পাশে 1 লিখবো এর পাশে 2 লিখবো। হ্যাঁ, এবার আমি যদি থার্ড ডেরিভেটিভ অবধি করতে চাই তাহলে Y3 অবধি করবো, আর যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ অবধি করি তাহলে আমি Y2 অবধি করবো। তার মানে এগুলোকে প্রথমে আমাকে ডিফাইন করে নিতে হবে কোডের একদম শুরুতে, আর আই এর জায়গায় আমাকে লিখে দিতে হবে কত দূর আমি যাবো, একটা বড় সংখ্যা লিখে নিতে পারি ইচ্ছা করলে, 10,000 আমি জানি আমার, বা আমি যদি পোটেনশিওমিটার টাইট্রেশন করি তাহলে আমি তো জানি আমার ওই 19-20টা ডেটা হবে ম্যাক্সিমাম, তাহলে আমি 100 জায়গায় আমি 30-40 লিখে নেবো, আর কেন বেশি লিখবো, তাহলেই হবে, কখনোই যেন ওটা ছাড়িয়ে না যায় এটা মাথায় রাখতে হয়, এইরকম ভুল প্রোগ্রামে হয়। যাই হোক, এরপর আমাকে প্রথমে আমাকে রিড করাতে হবে, মানে আমার কাছে ডেটা ফাইল আছে, ডেটা ফাইল কিভাবে লেখানো হয় এটা নিয়ে ডিটেইলস আলোচনা করেছে সবাই। প্রথমে আমাকে রিড করিয়ে নিতে হবে, মানে ভ্যালুগুলোকে বসিয়ে নিতে হবে ঘরে, X1 ঘরে, Y1 ঘরে, তারপরে আমাকে জাস্ট Y1 এবং Y2 কনস্ট্রাক্ট করে নিতে হবে। আসলে আসলে এই কোডটা একেবারেই সহজ, মানে এটা নিউ ডিফারেন্সিয়েশনের কোড, মানে কিছুই নেই, আমি একটু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি তাই জন্য এবার জাস্ট আমাকে X1 Y1 করে নিয়ে এই ফর্মুলাটা বসিয়ে একটা দুই লুপ চালাতে হবে, আর কিছু নেই মানে প্রোগ্রামের মধ্যে। যাই হোক, তাহলে এবার আমি আমি যেটা করছি আমি বারবার স্ক্রিন চেঞ্জ পরে আমি করবো, এখন আপাতত আমি এই প্রোগ্রামটা আমি এখানে পেস্ট করে রেখেছি, হ্যাঁ, যাতে বারবার এখনই অন্য স্ক্রিনে যেতে না হয়। প্রথমে আমি একটা কোডটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের একটা, সেটা পোটেনশিওমেট্রিক টাইট্রেশন না করে পিএফ মেট্রিকও ভাবা যেতে পারে, তফাৎ কিছু হবে না, কন্ডাক্টেন্সও হতে পারে বা যে কোনো, মানে এটা আসলে আলাদা কিছু নয়, মানে একটাই জেনারেল কোড, ঠিক আছে, প্রথম দিকটাই ভাবার দরকার নেই এটা পোটেনশিওমিটার, এটা ভাবছেন একটা জাস্ট নন অ্যালিটারিক ফাংশন, জাস্ট আমার কাছে একটা সেট অফ ডেটা পয়েন্ট আছে X1 Y1 X1 X2 X3 আর Y1 Y2 Y3, এটা দিয়েই সবকিছু হবে আমাকে। জাস্ট পোটেনশিওমিটার ব্যাপারগুলো প্রোগ্রামের শেষ দিকে আমি একটু বলবো, কিভাবে টাইট্রেশন পয়েন্ট আমি ডিফাইন করবো বের করবো সেগুলো পরে বলবো, প্রথমে আমি জাস্ট জেনারেল কোডটা জাস্ট একটু বলে নিচ্ছি কয়েক লাইন, এটা বলার কিছু নেই, রুলস প্রথমে এগুলো সব করে নিতে হয় ইমপ্লিসিট না, হ্যাঁ এসব অনেক বলেছেন, আমরা যেটা আমি যেটা কোডের সময় লেখার সময় সুবিধা হয় সেটা হচ্ছে যে প্রথমেই এগুলো তো দেখবে X1000 Y, আমি 1000 করেছি অবশ্যই সবসময় কিছু এসে যায় না, 1000 এর জায়গায় 100 করলেও কিছু এসে যায় না যখন এটা পোটেনশিওমেট্রিক টাইট্রেশনে হবে, ঠিক আছে, তার মানে আমি সেকেন্ড ডেরিভেটিভ অফ দি জাস্ট রেখেছি এই এই কোডে, আমি ফার্স্ট ডেরিভেটিভ এটা সেকেন্ড ডেরিভেটিভ, এগুলো পরে লাগবে। আর কোড লিখতে লিখতে বেটার হচ্ছে যখন আমি কোড লিখতে লিখতেই এক একটা জিনিস অ্যাপিয়ার করবে তখন এটাকে এখানে লেখা বেশ বেটার হচ্ছে। প্রথমে আমি জানি X1, Y1, Y2 তো আমি জানি এগুলো আসবেই আমার, প্রথমে এগুলো লিখে নিলাম, তারপর থেকে যেটা বেটার করা হচ্ছে উচিত সেটা হচ্ছে যে কোড লিখতে লিখতে একটা কিছু এলো তখনই সঙ্গে সঙ্গে আমি ওটাকে রিয়েল বা ইন্টিজার লিখে দিলাম, তাহলে আর ভুলের চান্সটা থাকে না, রাদার দ্যান প্রথমেই সব লিখে নেওয়া। ডেটা ফাইল একটা ইনপুট ফাইল লাগবে, আউটপুট ফাইল লাগবে, এটসেট্রা। এবার আমি যেটা করছি সেটা ডিএক্সটা আমি এখানে ঢুকিয়ে দিয়েছি কারণ এটা তো এই প্রোগ্রামের জন্য
আমি আর কোনো স্ক্রিনে কিছু রিড করাচ্ছি না বা ইনপুট ফাইলে, খালি আমি ওই ওই ডেটাগুলো রিড করাচ্ছি। আচ্ছা প্রথমে এইখানে আমি রিড করিয়েছি ডেটাগুলো, জাস্ট আই ওয়ান টু এন এন টু ডেটাগুলো জাস্ট রিড করে তার মানে এবারও মনে রেখে দিল এক্স ওয়ান ওয়াই ওয়ান, যে কোনো আমি যখনই আমি এক্স ওয়ান বলবো করে নেবে। এরপর জাস্ট সিম্পলি ডেরিভেটিভ এর ফর্মুলা গুলো বসানো আর কিছু না, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে লিমিটটা কিন্তু টু টু এন মাইনাস ওয়ান হবে, তার কারণ ফর্মুলায় আছে আই প্লাস ওয়ান আর আই মাইনাস ওয়ান, কাজে কখনোই আমি এখানে ওয়ান বসাতে পারি না। ওয়ান বসালেই তো জিরো রাখতে হবে, ওয়াই জিরো তো কিছু নেই আমার কাছে, আবার এন মাইনাস ওয়ান এন যদি বসাই তাহলে আবার এন প্লাস ওয়ান হয়ে যাবে এখানে, কাজে মাথায় রাখতে হবে এইটা লিমিটটা মাথায় রাখতে হবে। টু যদি এন নাম্বার অফ ডেটা হয় তাহলে আমার টু টু এন মাইনাস ওয়ান হবে, এখানেও তাই মানে এখানেও একই ব্যাপার। আমি একটা সাবরুটিন করে একটা কোড রেখেছি, সেটা আমি পাঠিয়ে দেবো আর আলোচনার জন্য আমি এইটাই দেখাচ্ছি। হ্যাঁ এটাকে সাবরুটিন করে রাখা যায় যেটা শুভশ্রী বলেছিল, সেটা আমি কোডটা আমি লিখেছি আমি পাঠিয়ে দেবো, কিন্তু ডিসকাশনের সময় আমি এটাই করছি আর কি। আচ্ছা এবার এবার আমি একটু স্পেসিফিক কেসে আসি। হ্যাঁ মানে এটা থেকে কত কিছু বার করা যায় সেটা আমি দেখি, এই ডেরিভেটিভ থেকে কত কাজের জিনিস বার করা যায়। প্রথমে আমি যেটা বারবার বলছিলাম, আমি একটা পিএইচ মেট্রার বা পটেনশিওমেট্রিক টাইট্রেশনের কথা ভাবছি। এর ক্ষেত্রে কিরকম হয় ছবিগুলো আমি একবার এখানে এঁকে দিয়ে রাখছি, ছবিগুলো এখানে দেখাচ্ছি এরকম বা উল্টোটা হয় না আমার পিএইচ মেট্রিকের ক্ষেত্রে, এই ধরনের কুট হয় পটেনশিওমিটার বা এইচআই, এই ধরনের কার্ভ আমি পাই একটা রিয়েল ডেটা থেকে, আমি একটা ছাত্রের কাছ থেকে ডেটা নিয়ে করেছি। এখন তো কিছু অ্যাক্সেস করতে পারছি না, তাই আমি একটাই পেয়েছি। আচ্ছা এটা আমরা সবাই স্টুডেন্টরা আঁকে, এবার এরপর আঁকার পর এরা যেটা করে সেটা হচ্ছে যে এই পয়েন্ট গুলোকে কানেক্ট করে, অনেক রকম সমস্যা হয়, স্কেল নিয়ে একটা আসে দিয়ে নানা রকম কানেক্ট করে বিভিন্ন বলে এটার সঙ্গে এটা জুড়লে পয়েন্ট ভালো আসছে এর সাথে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে, তাতে বোঝাতে হয় যে ভালো আসছে এটা ব্যাপার নয়, কোনটা ঠিক হবে সেটাই ব্যাপার। যাই হোক সেসব তো হয়, আমরা অনেক সময় বলি যে ফার্স্ট ডেরিভেটিভটা আঁকো তাহলে আরো ভালো বুঝতে পারবে, ফার্স্ট ডেরিভেটিভটা করলে আরো ভালো বুঝতে পারবে, এইটা এরকম হয় ফার্স্ট ডেরিভেটিভের ছবিটা। এটা থেকে ওরা যেটা করে সেটা হচ্ছে যে জাস্ট এখান থেকে একটা নামায় নামিয়ে টাইট্রেশন পয়েন্টটা বার করে। আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সেটা করে না, আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ আছে এটা বোধহয় পিসির ক্ষেত্রে ডিটেলস ভালো আলোচনা করা আছে, আর এটা নিউমেরিক্যাল পুরোটাই এটা এটা মানে আমরা যেহেতু নিউমেরিক্যাল করাই না, আমরা এটা খুব একটা করাই না নিউমেরিক্যালি, এটা স্যার এরা রাহুল সেন্টিনিয়াস কলেজে ওরা করায়, ওদের কাছ থেকে আমি এটা দেখেছি যে এটা এটা খুব ইন্টারেস্টিং একটা মেথড, এটা সেকেন্ড ডেরিভেটিভ থেকে করা, এখানে যে কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করতে হয়। আচ্ছা এবার আমি এই আমি এবার আমার কাজটা হচ্ছে সিম্পলি এই ছবিগুলো এখানে আমি এই ছবিটা এঁকেছি হচ্ছে এই প্রোগ্রাম থেকে, হ্যাঁ মানে এক্সপেরিমেন্টাল ডেটা প্রোগ্রাম থেকে এঁকেছি আমি ছবিগুলো, জাস্ট আমি কোড চালিয়ে পরে দেখাচ্ছি, এখন আমি জাস্ট বলে নিচ্ছি জিনিসটা কি করতে চলেছি সেটা বলে নিচ্ছি জাস্ট। তাহলে এটা হচ্ছে আমার কিসের ডেটা, এক্স আই ভার্সেস ওয়াই আই, সিম্পলি এক্স আই ওয়াই আই আমি লিখেছিলাম তো, এদিক বরাবর আমার এক্স আই আছে আর এদিক বরাবর ওয়াই আই আছে, এটা কি ডেটা আমার প্রোগ্রাম অনুযায়ী, আমার প্রোগ্রাম অনুযায়ী এটা হচ্ছে আমার এক্স আই, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, আর এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ মানে ওয়াই ওয়ান যেগুলো, মানে এই যে ওয়াই ওয়ান যেগুলো, এই যে ওয়াই ওয়ান যেগুলো সেগুলো এইগুলো, আর এখানে যেটা আঁকছি সেটা হচ্ছে ওয়াই টু আছে যেগুলো সেগুলো, এই ওয়াই টুটা এইটা আঁকছি। এবার আমি এটা কেন একে লাভটা কি হচ্ছে, আমি এই প্রোগ্রাম থেকেই আমি টাইট্রেশন পয়েন্টটা বার করে ফেলতে পারি এখান থেকে, কিভাবে সেটা সেটা একটু বলছি, আমার স্ট্র্যাটেজিটা কি হবে এখান থেকে বার করার স্ট্র্যাটেজি একটা করা যায়, সেটা খুব একটা ভালো হবে না, তবু বলে নিচ্ছি কিরকম ভাবে করা যেতে পারে, অনেক রকম করা যেতে পারে, আমি এটা নিয়ে খুব একটা মাথায় ঘামাচ্ছি না কারণ আমি বেটার একটা মেথডে পরে যাবো। এটা একটা করা যেতে পারে লার্জেস্ট জাম্প, যেটা হঠাৎ করে যেখানে পয়েন্টে জাম্প হচ্ছে, কিন্তু তাহলে সমস্যাটা হচ্ছে তাহলে আমার এই পয়েন্টটা পেয়ে যাবো, এই একটা করা যেতে পারে যে পয়েন্টে লার্জেস্ট জাম্প হচ্ছে তার পরের পয়েন্ট, এরকম আরবিট্রারি কিছু একটা সেট করা যেতে পারে। আপাতত কেমিস্ট্রির ব্যাপারটা আমি মাথা ঘামাচ্ছি না, আমি আপাতত কোডের দিক দিয়ে ভাবছি, ধরুন আমি ডিফাইন করলাম যে এইখানে লার্জেস্ট জাম্প যেটা হচ্ছে যে পয়েন্টে সেই পয়েন্টটাকে টাইট্রেশন পয়েন্ট হিসেবে নাও, তাহলে এই পয়েন্টটা বেরোবে, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, ভালো স্ট্র্যাটেজি কিনা সে ব্যাপারে আসছি না আমি, হতে পারে একটা স্ট্র্যাটেজি এটা। এটা হলো আমার ডিরেক্ট প্লট। আরেক আর ফার্স্ট ডেরিভেটিভ থেকে জিনিসটা কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড, ফার্স্ট ডেরিভেটিভ থেকে দেখুন ফার্স্ট ডেরিভেটিভটা ম্যাক্সিমাম হচ্ছে এই পয়েন্টে, তাই না, এটা ই এন মানে ডেল ই ডেল এন, আসলে আমি ডেরিভেটিভটা লিখতে পারি নিজে নিজে, এটা হচ্ছে তার মানে এখানে আমি এই পয়েন্টগুলোর মধ্যে কি করব কি বার করব, যেটা ম্যাক্সিমাম সেই পয়েন্টটা বার করব,
তার করেসপন্ডিং যে এক্স সেটাকে আমি ডিফাইন করব আমার ট্রাইটেশন পয়েন্ট হিসেবে। এই কোডটা আগে ডিসকাশন করেছেন, তিন সুখ করেছে, একটা সিরিজ অফ পয়েন্ট আছে, ম্যাক্সিমাম পয়েন্টটা বার করা। তবু আমি আরেকবার যাই হোক, তার মানে এটা হতে পারে আমি ওই যে সেকেন্ড ফার্স্ট ডেরিভেটিভের যে প্রজেক্টগুলো বার করেছি, মানে ওই y11, y12 এটসেট্রা এটসেট্রা, তার সেই না পয়েন্টগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম নাম্বারটা বার করব, সেটা ম্যাক্সিমাম দিয়ে তার করেসপন্ডিং এক্সটাকে আমি আমার টাইট্রেশন পয়েন্ট হিসেবে ডিফাইন করব, এটা একটা হতে পারে। এবার আসছে থার্ড, যেটা সেটা মোর কমপ্লিকেটেড কিন্তু গিভস বেটার রেজাল্ট। এটা হচ্ছে যে এখান থেকে এখানে দুটো ক্রাইটেরিয়া একসঙ্গে স্যাটিসফাই করতে হয়। একটা হচ্ছে there has to be some sign, এখানে দেখুন এটা একটা জিরো লাইন আছে, এটা জিরো লাইনে, তার মানে এর উপরে পয়েন্ট গুলো হচ্ছে এর উপরে যে পয়েন্ট গুলো, মানে এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এখানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ, নিচে সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ। এখানে যে ক্রাইটেরিয়া গুলো সেট করা স্যাটিসফাই করতে হয় টাইট্রেশন পয়েন্ট, সেটা হচ্ছে যে ফার্স্ট there has to be a sign change, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে পয়েন্ট গুলো সাইন চেঞ্জ করবে তাদের মধ্যে যে লার্জেস্ট জাম্প সেইটাকে নিতে হবে। মানে ধরুন এখানে সাইন চেঞ্জ, দেখুন এখানে অনেকগুলো পয়েন্টে সাইন চেঞ্জ করছে, এখানে দেখুন এদিক থেকে এদিকে আসছে, এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়েছে সেকেন্ড ডেরিভেটিভটা, আবার এইখানেও সাইন চেঞ্জ হয়েছে, এখানে হয়নি, এখান থেকে এখানে সাইন চেঞ্জ হয়েছে। ক্রাইটেরিয়া দুটো ক্রাইটেরিয়া একসঙ্গে স্যাটিসফাই করতে হয়। একটা হচ্ছে যে যেন পরপর দুটো টার্ম যেন নিজেদের মধ্যে সাইন চেঞ্জ করে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এইরকম যে পয়েন্ট গুলো তাদের মধ্যে এবার আপনি তাদের মধ্যে এটা নিন আর কি, বের করুন জাম্প সব থেকে বেশি কোথায় হচ্ছে। তার মানে সোজা কথায় আমি প্রথমে বের করে নেবো কোন কোন পয়েন্টের মধ্যে সাইন চেঞ্জ হয়েছে। হয়তো দেখলেন আপনি যে 3-4 মধ্যে হয়েছে, 7-8 মধ্যে হয়েছে, 11-12 মধ্যে হয়েছে, এরকম কয়েকটা দেখলেন আপনি। তারপর এবার ওই পয়েন্ট এবার আপনি বার করবেন কোথায় ডিফারেন্সটা সব থেকে বেশি দুটো কনসেকিউটিভ পয়েন্টের মধ্যে, অ্যাবসলিউট ভ্যালুটা তার, তাহলে আপনি যেটা পেয়ে যাবেন টাইট্রেশন পয়েন্টটা। এখানে যেমন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই কোনো একটা পয়েন্ট এখানে পাবো, এই পয়েন্টটা সম্ভবত পাবো আমি, এই জ্যামটা পাবো, ঠিক আছে। কিন্তু সেটা এখানেই শেষ নয় ব্যাপারটা, আসলে ওই দুটো পয়েন্টের কোন একটা নিলে হবে না উত্তরটা, উত্তরটা হচ্ছে এই দুটো পয়েন্টের মাঝে আসলে ঘটনাটা ঘটছে, টাইট্রেশনটা ঘটছে। তাহলে আমি কোনটা দেবো, আর হাফটা নেবো না, হাফটা না, আরো বেটার রাস্তা হচ্ছে যে এবার দেখা কোথায় আসলে সাইন চেঞ্জটা হলো, ঠিক আছে। মানে সোজা কথা এই যে এক্স অ্যাক্সিসটাকে ধরুন এই দুটো পয়েন্টে আমি বার করলাম, এই দুটো পয়েন্টে আমার দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। হ্যাঁ, মানে এক নম্বর হচ্ছে যে সাইন চেঞ্জ করছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, সাইন চেঞ্জ করছে, আর এই গ্যাপটা হচ্ছে সব থেকে বেশি বাকি যেগুলো সাইন চেঞ্জ করছে তাদের মধ্যে। এবার আমি এই দুটো পয়েন্টের কানেক্টিং একটা স্ট্রেট লাইন বানালাম, দিয়ে দেখলাম সেটা কোথায় এই এই অ্যাক্সিসকে, মানে সোজা কোথায় এক্স অ্যাক্সিস মানে কি y = 0 লাইন, তাকে কোথায় কাট করছে সেই পয়েন্টটা বার করলাম, সেটাই হচ্ছে আমার টাইট্রেশন পয়েন্ট। প্রোগ্রামের দিক দিয়ে এটা খুব ইন্টারেস্টিং বলে আমি বলছি, এটা ঠিক আছে এগোবো। আচ্ছা, তাহলে এবার আসলে প্রোগ্রামের মাঝখানে আমি ছবিগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ, প্রোগ্রামটা যাতে এটা বলতে পারি আমি, এবার আমার টাইট্রেশন পয়েন্টটা স্ট্র্যাটেজিগুলো আমি ইমপ্লিমেন্ট করছি নিউমেরিক্যালি। প্রথমে হ্যাঁ, লার্জেস্ট জাম্প একটা ডিরেক্ট প্লট থেকে একটা আমার তো লক্ষ্য নয়, আমার তো ডেরিভেটিভের কাজটা করা দরকার, দ্যাটস স্টিল আমি লিখে করে রেখেছি এটাকে। এখানে আমি দেখুন আমি দুটো আমি কয়েকটা নতুন একটা কোয়ান্টিটি ডিফাইন করেছি, যেটা হচ্ছে বিআই, সেটা কি, সেটা হচ্ছে দুটো পরপর পয়েন্টের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এই অ্যাবসলিউট ভ্যালুটা নিয়েছি আমি, কারণ কারণ এখানে হচ্ছে হয়তো জিনিসটা অনেক সময় পটেনশিওমিটারের টাইট্রেশনে তো জানি কি না কমতেও পারে, কাজে নেগেটিভও হতে পারে, তাই জন্য আমি আমার নেগেটিভ বা পজিটিভটা আমার মাথায় দরকার নেই, তাই জন্য আমি একটা অ্যাবসলিউট ভ্যালু এটা নিয়ে রেখেছি, দুটো পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স তার অ্যাবসলিউট ভ্যালুটা দিয়ে আমি, তার মানে আমি নতুন একটা কোয়ান্টিটি ডিফাইন করলাম b1 b2, সেটা হচ্ছে কি দুটো পরপর যে পয়েন্ট এট পটেনশিয়াল তাদের মধ্যে ডিফারেন্স সেইটা বার করলাম আমি b1। এবার কি করতে হবে আমাকে, এবার আমার হচ্ছে আমার কাছে b1 b2 এগুলো হয়ে গেছে, আসলে b1 না b2 b3 এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এদের মধ্যে ম্যাক্সিমামটাকে বার করতে হবে, সেটা তো আগে করিয়েছে প্রোগ্রাম, কাজে খুব একটা বেশি বলছি না, আমি জাস্ট বলে নিচ্ছি যে আমি এটা খুব সহজভাবে করেছি। আমি প্রথমে কে আমি শুরু করতে হবে কি, আমি প্রথমে কে বলে একটা কোয়ান্টিটি ডিফাইন করে সেটা b2 লিখে দিয়েছি, মানে প্রথম টার্মটা। তারপর আমি বলেছি i3 to n, যাও গিয়ে তুমি দেখো যদি bi যদি গ্রেটার দ্যান কে হয় তাহলে তুমি bi কে কে লেখো। আমি একটা এটা ড্রাই রান করে দেখলে সব থেকে সুবিধা হয় সবসময়,
ধরুন আমি থ্রি টু, আমি ধরুন প্রথমে কি নেবে আই ইকুয়াল টু থ্রি টু এন, তো প্রথমে ধরুন আমি বি থ্রি হবে। এবার আমি দেখলাম যে বি থ্রিটা গ্রেটার দেন কে, হ্যাঁ স্যাটিসফাই করছে, মানে বি থ্রিটা সোজা কথায় বি টু থেকে বড়, তখন আমি করলাম আচ্ছা তাহলে কে এর ভ্যালু, আগে তুমি বি টু নিয়েছিলে তো, এবার না এবার করো না, এবার তুমি বি থ্রি ভ্যালুটাকে কে হিসেবে মনে রাখো, আর এই আইটাকে মাথায় রেখে দাও, মানে এল বলে একটা জিনিস ডিফাইন করলাম সেটার ভ্যালু আই, ঠিক আছে, দিয়ে আমি এন লিফ করো, চলে গেল। এবার আই ইকুয়াল টু ফোরে গেল, ফোরে গিয়ে দেখছে বি ফোর, এবার বি ফোর দেখছে না এটা গ্রেটার দেন কে নয়, মানে আগেরটা থেকে কম, বি থ্রির থেকে কম, তাহলে এখানে লুপে ঢুকবে না, আবার সোজা বেরিয়ে যাবে। তার মানে এখন কি মনে রাখছো, এখন কে মনে রাখছে ও বি থ্রিটা, আর এল মনে রাখছে থ্রিটা, এইভাবে যদি চলতে থাকে জিনিসটা আমি সবসময় আমার ম্যাক্সিমাম পয়েন্টটা বেরিয়ে আসবে, ম্যাক্সিমাম পয়েন্টটা বেরিয়ে এলো। এবার আমি যেটা বলেছি সেটা এখানে হচ্ছে যে আসলে টাইট্রেশন পয়েন্টটা কি হবে, ওটা তো হচ্ছে আমরা জানি দু ড্রপ করে নিচ্ছি, নিয়ে তো নিতাম আমরা সবসময় এক ড্রপ করে নামিয়ে দু ড্রপ করে নিয়েছি, কারি আসলে ভ্যালুটাকে আমার দুই দিয়ে গুণ করতে হবে যদি আমি ভলিউম কত ড্রপ বার করতে চাই। আর এল মাইনাস টুটা এখানে কেন, তার কারণ আমি আমাদের জাম্প হচ্ছে, তার মানে আই মাইনাস ওয়ান থেকে আসলে জাম্পটা হচ্ছে, তাহলে আমি আসলে এল যে পয়েন্টটা আইটা নিলে হবে না, আমাকে আই মাইনাস ওয়ানটা পয়েন্টটা নিতে হবে, নিলেও হয় মানে এটাই এবারে, তাহলে এল মাইনাস টু নিয়ে আমি টাইট্রেশন পয়েন্টটা বার করলাম। ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে আমি এইভাবে এই পয়েন্টগুলোর মধ্যে ম্যাক্সিমাটাকে বার করলাম, হ্যাঁ বারটা হচ্ছে। এরপর আমি এরপরে পরেরটাতে যাই, আমি এটা হচ্ছে এটা অনেক সহজ, ফার্স্ট ডেরিভেটিভ প্লট থেকে, এটা সিম্পলি আমি আর রিপিট করছি না, এটা এটা হচ্ছে যে ওই সিম্পলি যে এই যে কোয়ান্টিটি গুলো ডেরিভেটিভ সেগুলোর মধ্যে ম্যাক্সিমামটা বার করা, একই রকম যেমন আমি বি ওয়ান এর মধ্যে ম্যাক্সিমাম করলাম, এটা হচ্ছে জাস্ট ওয়াই ওয়ান গুলো যেগুলো আছে আমার কাছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা বার করা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইভাবে এইভাবে বেরোবে জিনিসটা। এরপর যেটা আসছে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই কোডটা একটু সময় লাগবে আমার স্যার, আজকে আমি যদি আসলে কালকে আমার কম বলার আছে, দরকার হলে আমি একটু কোড পরের দিন আলোচনা করে নেবো, আজকে যদি টাইম পেরিয়ে যায় আমার। আচ্ছা এখানে এখানে হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ, আমি সেকেন্ড ডেরিভেটিভে আমি বললাম না একসঙ্গে দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে, একটা হচ্ছে there has to be sign change between the two consecutive points, ঠিক আছে, of the second derivative must change the sign, change sign, এক নম্বর। দু নম্বর হচ্ছে এবার এই পয়েন্ট গুলোকে আমি নেব, এবার এদের মধ্যে ডিফারেন্স গুলো ক্যালকুলেট করবো আমি, তার এবার বার করবো আমি কোনটা ম্যাক্সিমাম, কোন ডিফারেন্সটা সব থেকে বেশি, তাহলে আমি সেই পয়েন্ট প্রথমে সেটা আমি বার করবো, সেই আই আই মাইনাস ওয়ানটাকে বার করবো, সেই পেয়ারটা কোন পেয়ারটার মধ্যে চেঞ্জটা সব থেকে বেশি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার পেয়ার গুলোকে খুঁজে বার করা, যেখানে যেখানে সেকেন্ড ডেরিভেটিভটা সাইন চেঞ্জ করছে। আমি একটা জিনিস ডিফাইন করলাম রেশিও, যেটা এই দুটো রেশিও হিসেবে ডিফাইন করলাম একটা কোয়ান্টিটি, এবার দেখুন যে দুটো পয়েন্ট যদি সাইন চেঞ্জ করে তাহলে কিন্তু এই রেশিওটা নেগেটিভ হবে, তাই না, পজিটিভ একমাত্র তখনই এই রেশিওটার ভ্যালু নেগেটিভ হবে। এই রেশিও বলে আমি একটা কোয়ান্টিটিকে ডিফাইন করি, আগে ডিফাইন করে রেখেছি আমি, যখনই এলো আমি ওখানে রিয়েলে লিখে দিলাম জিনিসটা, এভাবে করি জিনিস প্রোগ্রামটা। এবার ঠিক আছে, তাহলে আর কিছু সমস্যা নেই, এবার তাহলে আমি প্রথমে একটা লুপ চালাচ্ছি থ্রি টু এন মাইনাস ওয়ান, হ্যাঁ লুপের ভেতরে আমি রেশিওটা ডিফাইন করলাম, এবার আমি একটা ইফ লুপ রাখলাম, সেটা হচ্ছে এই লুপটা সব থেকে বাইরের লুপ, হ্যাঁ এই ইফটা আসলে ক্লোজ হচ্ছে এই এফে, এখানে মানে যদি যদি এটা স্যাটিসফাই করে তাহলেই ঢুকবে, নয়তো ঢুকবেই না জিনিসটা, দেখুন রেশিও লেস দেন জিরো হলে তাহলেই পরের কাজ স্টেপ গুলো করো, নয়তো করো না। তাহলে কি করতে বলছে, যদি রেশিওটা নেগেটিভ হয় তখন এই দুটো ডিফারেন্স বার করতে বলছে, দুটো কোয়ান্টিটি যে দুটোর মধ্যে চেঞ্জ চেঞ্জ হয়েছে তাদের সরি ডিফারেন্স বার করতে বলছে। এটা রাইট স্টেটমেন্ট লেখা আছে, ভেরিফাই করার জন্য আমি করেছি। এরপর যেটা আগে যেটা করা হচ্ছিল, এবার আমি উল্টোটা, এবার এবার আমি একই রকম ভাবে আমি ঠিক ম্যাক্সিমাম বার করার পর আর কিছু না, গ্রেটার দ্যান কে, কেটাকে কিন্তু এখানে আমি আগেই একটা জিরো বলে ডিফাইন করে রেখেছি, কারণ অসুবিধা নেই, কারণ আমি তো অ্যাবসোলিউট ভ্যালু বার করছি জিরো থেকে বেশি হবে, মানে কে ইকুয়াল টু জিরো যখনই করেছি প্রথমে বি ওয়ানটাকে নিয়ে নেবে, কে এর ভ্যালুটাকে একদম শুরুতে আমি জিরো করে নিয়েছি, দিয়ে এবার এবার কি করছে, বি ওয়ান গ্রেটার দ্যান কে হলে তখনই করছে, মানে এটা আর নতুন করে বলার কিছু নেই, এটা জাস্ট ওই ম্যাক্সিমাম বার করার প্রোগ্রামটা, ঠিক আছে। এইটা এই লুপটা এই এই লুপটা হচ্ছে জাস্ট কোন বিটা সব থেকে বড় সেইটা বার করা, এই লুপটাকে আমি রেখেছি এই এই ইফ এন্ড লুপের মধ্যে, তার মানে একমাত্র যদি স্যাটিসফাই করে তবেই এই লুপটা চলবে, নয়তো চলবে না,
তার মানে অটোমেটিক্যালি এটা হয়ে গেল, দুটো একসঙ্গে ইমপ্লিমেন্টেড হয়ে গেল। একটা হচ্ছে রেশিওটা নেগেটিভ হলে তবেই হবে, আর তার মধ্যে তাহলেই এদের মধ্যে দুটো কনসিকিউটিভ একটা পেয়ারের মধ্যে সব লার্জেস্ট ভ্যালুটা বেরোবে। ঠিক আছে, এইভাবে আমি আরেকবার আমি বলি ব্যাপারটাকে, সেটা হচ্ছে রেশিও ডিফাইন করেছি। রেশিও যদি লেস দেন জিরো হয় তাহলে আমি বললাম যে দুটো ওই পেয়ারটার মধ্যে কনসিকিউটিভ দুটো পয়েন্ট বার করতে, ডিফারেন্সটা বার করতে। তারপর এবার আমি বলছি যে অ্যাবসোলিউট ভ্যালু অফ এটা যদি গ্রেটার দেন কে হয় তাহলে কে এটা নাও, যেভাবে আমি ম্যাক্সিমাম বার করি, তার মানে সোজা কথায় এই লুকটা বার করছে ম্যাক্সিমাম বি যেটা সেটাকে বার করছে, হয়ে গেল। তাহলে আমি পেয়ে গেছি আর আর আই মাইনাস ওয়ান পেয়ে গেছি। ফাইনালি যেটা বেরিয়ে এলো এই লুপ থেকে যখন বেরোলাম তখন আমার কাছে আমি জানি কোন আই আই মাইনাস ওয়ান এই দুটো স্যাটিসফাই করেছি। তারপরের অংশটার জন্য আমি পরে এটা আসছি, সরি একটু পরে হয়ে গেছে। যাই হোক, এবার এবার আমি এই জিনিসটা আছে, তার মানে এরপরের স্টেপটা কি ছিল সেটা হচ্ছে যে দুটো পয়েন্ট পেয়েছি আমি, এই দুটো পয়েন্টের একটা পয়েন্ট কোথায় এক্স অ্যাক্সিস কে কাট করবে সেটা আমাকে বার করতে হবে। হুম, এবার আমরা সবসময় জানি যে এই দুটো পয়েন্টের কানেক্টিং ইকুয়েশনটা আমার জানা আছে, আমরা করে এসেছি বরাবরই লেগ্রেঞ্জের এরকম একটা ইকুয়েশন হয়, যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টুর মধ্যে কানেক্টিং ইকুয়েশনের লোকাস হচ্ছে এটা, আর আমার জানি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এই দুটোকে সলভ করলেই আমার পেয়ে যাই হচ্ছে এরকম একটা জিনিস পেয়ে যাই, এক্স ইকুয়াল টু এইটা আর ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, তাহলে ইন আওয়ার কেস আমাদের কেসে কি, আমাদের কেসে একটা হচ্ছে এল মাইনাস ওয়ান হবে, এক্স ওয়ান হচ্ছে এল মাইনাস ওয়ান আর এক্স টু হচ্ছে এল, এল হচ্ছে ওই লার্জেস্ট, যেখানে বি এল হচ্ছে লার্জেস্ট। ঠিক আছে, তার মানে বি এল থেকে বি এল মাইনাস ওয়ান এর মধ্যে লার্জেস্ট জাম্পটা হয়, আর ওয়াইটা হচ্ছে করেসপন্ডিং পোটেনশিয়াল গুলোর ভ্যালুটা, এই মানে সেকেন্ডারি ডেরিভেটিভ ভ্যালুটা। তাহলে আমি এটা এই ফর্মুলা যদি বসিয়ে দিই সিম্পলি, এই ফর্মুলাটাকে বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো কোথায় এক্স অ্যাক্সিস কাট করে, তাহলে আমাকে সোজা কথায় এই ফর্মুলাটা বসাতে হবে, আমার ওয়াই নিয়ে কাজ নেই আমার এইটা। তার মানে জিনিসটা খুব সহজ, কিন্তু এইটা করে এই জাস্ট এই এক্সপ্রেশনটা বসাতে হবে, যেখানে আমাকে মাথায় রাখতে হবে এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে ওই ওই পয়েন্ট দুটো যেখানে ওই ওই ঘটনাটা ঘটছে, মানে লার্জেস্ট জাম্পটা হচ্ছে এবং উইথ নেগেটিভ, এই দুটো স্যাটিসফাই করে, যেখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়ান হবে কারণ দুটো পরপর পয়েন্ট, আর ওয়াই টু মাইনাস ওয়ান হচ্ছে ওই করেসপন্ডিং সেকেন্ড ডেরিভেটিভ এর ভ্যালু গুলো। সেটাই আমি এইখানে আমি জাস্ট এখানে আমি জাস্ট এটা বার করেছি, টাইট্রেশনের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবেন, মানে আমি ডিটেলসে যাচ্ছি না ব্যাপারটা কি করলাম বলেছি, আমি জাস্ট এক্সপ্রেশনটা আমি লিখে দিয়েছি, দিয়ে দুই দিয়ে গুণ করেছি, তাহলে আমি আলটিমেটলি পেয়ে যাব। এবার আমি জাস্ট একজন জিজ্ঞেস করছে যে ওই রেশিও ডিফাইন করার আগের লুকটা ওয়াই স্টার্টস ফ্রম 3 টু n মাইনাস 1, হোয়াই নট 2 অর 3 থেকে কেন? আচ্ছা আচ্ছা, এখানে সেকেন্ড ডেরিভেটিভটা তো আসলে 2 থেকে আছে, মানে ওয়াই টু গুলো আছে তো দুই থেকে, ওয়াই থেকে মানে সেকেন্ড ডেরিভেটিভ আগে যেটা বললাম আমরা সেটা হচ্ছে যে টু থেকে, তাই তো? আর এখানে আই মাইনাস ওয়ান, এবার রেশিওতে তো আবার আইটাকে এমন ভাবে নিয়েছি আমি, আই মাইনাস ওয়ান নিয়েছি, তাহলে আমি কখনোই যদি দুই নিতাম তাহলে তো টু মাইনাস ওয়ান হয়ে যেত, তাই না? সেরকম তো কিছু নেই, ওয়াই টু ওয়ান বলে তো কিছু নেই, ওয়াইটা তো শুরুই হচ্ছে, তাই না? এরকম ব্যাপারটা। ঠিক আছে, এবার আমি জাস্ট একটু একটু এটা করে দেখাতে হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় একটু জাস্ট আমি টাইট্রেশনের এটা একটু দেখাচ্ছি আমি জাস্ট, আচ্ছা এটা একটু আমি বলে নিচ্ছি, এটা আমি লিনাক্সে করছি, আমার কাছে উইন্ডোজ মেশিন নেই এই মুহূর্তে, আমার কাছে একটাই আছে ল্যাপটপ, এটা লিনাক্সে কাজে আমি এটা পুরোটাই লিনাক্সে করছি, মানে আমরা বেসিক্যালি সবাই লিনাক্সেই করি, এখানে সবাই ফোর্সে করেছেন, আমি আমার কাছে যেহেতু উইন্ডোজ মেশিন নেই আমি ভালো জানিও না ওটা, আমি এখানেই করছি জিনিসটা। এবার দেখুন আমি এখানে কি কি লিখেছি, আমি আর প্লট গুলো করছি না, ওটা তো করাই হয়ে গেছে, ওটা জাস্ট প্লট করলে আমি অন্য পরে আসবো সেগুলো দেখাবো প্লট গুলো। এখানে দেখুন আমি কি কি পেয়েছি, বিভিন্ন মেথডে টাইট্রেশন পয়েন্ট বার করেছি, 18 আলাদা, এইখানে দেখুন এই যে ভ্যালুটা বেরিয়েছে এটা হচ্ছে আমার এই লাস্ট মেথডে যেটা করে পেয়েছি। ঠিক আছে, আর ডায়াগ্রামটা যদি কনসাল্ট করেন তাহলে দেখতে পাবেন যে এটাই, মানে এমনি দেখেও মনে হবে এটাই সব থেকে বেটার আর কি, আমি যদি ছবি দেখেও বোঝা যায়। ঠিক আছে, এটাতে আর কোনো ঝামেলা নেই, মানে এইবার এই প্রোগ্রামটা একবার যখন লিখে নেওয়া হয় তারপর তো আর কিছু না, তারপর ওই জাস্ট ডেটা ফাইল এ করলেই এটা। আচ্ছা, এই একই কে কিন্তু আমরা কন্ডাক্টোমিটারের ক্ষেত্রেও কিন্তু আমি একই রকম কাজ করতে পারি, একই রকম, খালি একটু তফাৎ হবে, সেটা হচ্ছে যে কন্ডাক্টোমিটারের ডেটা গুলো যদি ভাবেন, ধরুন সিম্পলি অ্যাসিড স্ট্রং, অ্যাসিড স্ট্রং বেস, আমি যেটা করি না আমরা হয়তো করাই না, কিন্তু আমি ভাবছি এটাকে, তাহলে কিন্তু প্রথম এটা ভাবুন নামছে নেমে উঠছে জিনিসটা,
এবার এর যদি আমি ফার্স্ট ডেরিভেটিভটা প্লট করি তাহলে সেটা কিন্তু পোটেনশিওমিটারের মতো দেখতে হবে, পোটেনশিওমিটার ডেটার ফার্স্টের মতো হবে। আগে একটা কনস্ট্যান্ট স্লোপ ছিল, এখন একটা কনস্ট্যান্ট স্লোপ, মাঝখানে একটা জাম্প হয়েছে, তাই না? আগে আগে একটা কনস্ট্যান্ট স্লোপের নাম ছিল জিনিসটা, এখন আবার কনস্ট্যান্ট স্লোপে বাড়ছে, এরকম জিনিসটা তো। তার মানে আগে একটা স্লোপ ছিল, এখন একটা স্লোপ আছে, দুটোর মাঝখানে একটা জাম্প হয়েছে। তার মানে পোটেনশিওমিটারের যে ডেটা যেরকম দেখতে হবে, কন্ডাক্টেন্সের ফার্স্ট ডেরিভেটিভটা সেরকম দেখতে হবে। তাহলে এবার কি, এবার পরপর চলুন, কন্ডাক্টেন্সের যেটা সেকেন্ড ডেরিভেটিভ সেটা পোটেনশিওমিটারের ফার্স্ট ডেরিভেটিভের মতো ছবিটা দেবে, আর এর ক্ষেত্রে কন্ডাক্টেন্সের থার্ড ডেরিভেটিভ সেটা সেকেন্ড ডেরিভেটিভের মতো দেবে জিনিসটা। তাহলে একই প্রোগ্রাম ইউজ করা যেতে পারে, খালি আমাকে থার্ড ডেরিভেটিভের একটা এক্সপ্রেশন লিখে নিতে হবে। এছাড়া একই প্রোগ্রাম একইভাবে মেথডে আমি কন্ডাক্টোমিটারও বার করে ফেলতে পারবো, সবকিছু বার করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, এবার আমি আবার এতে ফিরে যাই প্রেজেন্টেশনে। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, আরেকটা যখন আমি বেরিয়েছি তখন আমি এই প্রোগ্রামটা দেখিনি, সেটা হচ্ছে যে আমি চেয়েছিলাম আরো কিছু ডেটা দেখাতে, কিন্তু মানে হয় না কোনো, মানে একই এবার ডেটা ফাইল আমি স্পেসিফিক হিট বার করার চেষ্টা ভেবেছিলাম যে জাস্ট হিট কিউ ভার্সেস টি যদি প্লট করলে, তো কিউ ভার্সেস টি যদি আমি ডেটা পাই, টি ভার্সেস কিউ যদি নিই, তাহলে ডেল কিউ ডেল টি করলে আমি স্পেসিফিক হিট পাবো। কিন্তু সেটা আমি ডেটা পাই উনি দরকার নেই, কারণ একদম একই রকম জিনিস, খালি আলাদা কিছু নয়। আমি একটা ডেটা পেলাম, সেটা থেকে একটা জিনিস দেখানো যায় বলে আমি দেখাচ্ছি, ঠিক আছে? সেইটা হচ্ছে আমি যে ডেটাটা সবাই আমরা খুব ব্যস্ত এটা নিয়ে দেখি রোজ আমরা, সেটা থেকে আমি প্লট করে দেখলাম জাস্ট আমার আমাদের যে যেটার জন্যই আমরা এখানে আছি আজকে, সেই রোজকার যে করোনার যে ডেটা, টোটাল টোটাল কেস যেটা, সেইটাকে আমি আমার ডেটা ফাইল হিসেবে নিয়েছি, বেস ভার্সেস টোটাল, টোটাল কেস, অ্যাক্টিভ কেস না, টোটাল কেস, ঠিক আছে? দিয়ে আমি ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ প্লট করছি। প্রথমে আমি জাস্ট সিম্পলি এটা দেখে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের, এটা আমরা সবাই জানি বারবার বিভিন্ন জায়গায় ছবি আঁকে, এটা জাস্ট সিম্পলি কিভাবে বাড়ছে টোটাল নাম্বার অফ কেসেস। হ্যাঁ, এরপর আসছে এর ফার্স্ট ডেরিভেটিভটা, ফার্স্ট ডেরিভেটিভটা এইভাবে বাড়ছে। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে কেসেস পার ডে, যেটা আমরা খুব সবসময় দেখি আজকে কত হলো, সেই সংখ্যাটা এটা আসলে। এটা এটা উইথ লাইন্স, লাইন্স পয়েন্ট করলে বোঝা যাবে, কখনো কখনো কমে কিন্তু জেনারেলি বাড়ছে জিনিসটা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখান থেকে। এবার যে কারণে আমি এই এক্সাম্পলটা নিলাম সেটা হচ্ছে আমি এবার একটা কাজ করতে পারি, আমি পরের ডেরিভেটিভ গুলো, পরের ডেরিভেটিভ গুলো, সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ প্লট করলাম। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি একসঙ্গে সেকেন্ড থার্ড আর ফোর্থ ডেরিভেটিভ কে আমি একসঙ্গে প্লট করব। এটা এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে এটা অনেক সময় বুঝতে সুবিধা হয় আমাদের। দেখুন সেকেন্ড ডেরিভেটিভটা কিন্তু, ফার্স্ট ডেরিভেটিভটা কিন্তু ম্যাগনিচিউড অনেক বেশি হয়, জেনারেলি সবার ক্ষেত্রেই তাই হয়। এগুলো অলমোস্ট এর কম্পারিজনে অলমোস্ট জিরোয় পড়ে আছে, এগুলো একদম জিরোয় ফ্ল্যাট হয়ে আছে অলমোস্ট। আরে অনেক সময় আমাদের যে নানা রকম প্রেডিকশন করছে না, এক্সট্রাপোলেশন এসব করছে, সিম্পলি এইগুলোকে ফিট করছে এক্স এর সঙ্গে, একটা একটা ফাংশন তৈরি করছে, এগুলোকে ফিট করছে এক্স দিয়ে, খুব সহজ ফিট করা, দিয়ে তারপর টেলর সিরিজটাকে লিখে ফেলছে, দিয়ে ওরা প্রেডিক্ট করছে, উইচ ইজ অফকোর্স রং আর কি। এইভাবে করা যায় না, এপিডেমিক মডেল করতে হয়, কিন্তু অনেক সময় এরকম ডেটা করছে, সিম্পলি এইগুলোকে ওরা এক্স এর ফাংশন হিসেবে লিখে নিচ্ছে, এটাকে লিখছে, এটাকে লিখছে, পরেরগুলো হয়তো বাদই দিয়ে দিচ্ছে, দিয়ে ওই টেলর সিরিজটা ভাবুন এক্সপ্রে বসিয়ে দিচ্ছে, প্রত্যেকটা ডেরিভেটিভ এক্সপ্রেশন বসাচ্ছে, দিয়ে বলছে এক মাস পরে এত হতে পারে ইত্যাদি ইত্যাদি। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা অনেক সময় বাদ দিই না, পরের ডেরিভেটিভ গুলো বাদ দিই, সেটা হয়তো খুব খারাপ নয়, কারণ এটা অনেক বেশি এবং এটা এটাকে অলমোস্ট কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নেওয়া যায় যদি নিতেও হয়, এটা অলমোস্ট আছে। এটা এটা আমি দেখালাম এক্সাম্পল, সেটা হচ্ছে একটাই কোডকে, ওখানে খালি তফাৎটা কি করেছি আমি, ওখানে যে পেনশিওমেট্রিকের ক্ষেত্রে আমার 19টা ডেটা ছিল, তাই আমি ডাইমেনশনে 19 লিখেছিলাম, আর এখানে 32 লিখতে হবে, বাকি একই কোড, খালি ইনপুট ফাইলে এটা এটা আমি একটা নতুন ইনপুট ফাইল তৈরি করে নিয়েছি, একদম একই কোড, কিছু তফাৎ নেই যে কোনো, তার মানে এটা একটা জেনারেল কোড, পুরো অ্যাবসলিউটলি জেনারেল কোড, আর কোন আর মানে জাস্ট এটা চেঞ্জ করতে হবে ইনপুট ফাইলটা, আর কটা ডেটা আছে সেই নাম্বারটা, এন বলে একটা নাম্বার আছে দেখবেন, সেইটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে, ডেটা কটা আছে সেটা, বাকিটা সেম সব। আচ্ছা, এরপর
এরপর আমি যাব, এটা তো গেল আমার কাছে, যেটা আমার করার লক্ষ্য আসলে, মানে সত্যি কথা বলতে আমরা তো এরকম ডেটা থেকে ডেরিভেটিভ বার করার মিনিংফুল, আমার যদি অ্যানালিটিক ফাংশন থাকে তাহলে আমি করবো কেন, এটা আমি এমনি বসে করে ফেলতে পারি। কিন্তু স্টিল আমরা এটা একটু করছি, মানে আমরা একটা অ্যানালিটিক ফাংশন দিয়ে একটু করে দেখাচ্ছি, তার কিছু কারণ আছে। একটা প্রথম একটা জিনিস আমি দেখাবো, সেটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এটা কোড আলোচনা করার দরকার নেই। এটা কোড আলোচনা করার দরকার নেই, এটা হচ্ছে একটা অ্যানালিটিক ফাংশন। একটু একটু ডিফিকাল্ট অ্যানালিটিক ফাংশন আমরা পরে আসছি, এখানে জাস্ট সিম্পলি একটা অ্যানালিটিক ফাংশন নিয়েছি আমি, সাইন এক্স ধরুন, দিয়ে আমি তার অ্যানালিটিক্যালি করেছি, আবার নিউমেরিক্যালি করেছি, দিয়ে আমি তাদের জাস্ট এরার নয়, এরার আমি ওইভাবে ডিফাইন করিনি, আমি আমি জাস্ট সিম্পলি ডিফারেন্সটা নিয়েছি, অ্যানালিটিক্যাল এর ভ্যালু যা আর নিউমেরিক্যাল এর ভ্যালু যা, তার ডিফারেন্সটা। কিন্তু সেটাকে আমি একটা সার্টেন পয়েন্ট অব্দি চালিয়েছি, আই এর একটা ভ্যালু অব্দি চালিয়েছি আমি, দিয়ে অ্যাভারেজটা বার করেছি, তারপর দেখেছি যে এই অ্যাভারেজটা আমার স্টেপ লেংথ মানে ডিএক্স, যেটাকে আমি আগের বার আলোচনায় আনিনি, সেই ডিএক্স চেঞ্জ করলে ওটা কিভাবে চেঞ্জ করে সেইটা আমি জাস্ট বের করেছি, এখানে দেখিয়েছি ছবি এঁকে। এখানে যেমন আমি একটা আরো অনেক রকম ভাবে করা যায়, আমি খুব বাজে ভাবেই হয়তো করেছি, সেটা হচ্ছে যে এটা একটা বাইরে একটা গ্র্যান্ড লুপ চলছে, এই যে ভেতরের প্রোগ্রামটা হচ্ছে একদম আগের মতোই, বাইরে একটা লুপ চালিয়েছি কে 2000 1 2000, দিয়ে ডিএক্স এর ভ্যালু আমি এরকম ভাবে রিড করিয়েছি, মানে ডিএক্স এর প্রথমে হচ্ছে 0.001, সেখান থেকে 1 অবধি যাবে ডিএক্স এর ভ্যালু দিয়ে। আর ভেতরে কি বার করেছি আমি, ভেতরে বার করেছি, এটা হচ্ছে আমার এবার হচ্ছে ডেটা ফাইল রিড করানোটার ব্যাপার নেই, এখানে এখানে তো আমার ডেটা ফাইল জেনারেট করা হবে, সেটা হচ্ছে এক্স ওয়ানটা কিভাবে করবো আমি, এক্স আই মাইনাস ওয়ান প্লাস ডিএক্স, আই মাইনাস ওয়ান 0 দিয়ে শুরু করেছি, তার মানে 0 প্লাস 0.001, এইভাবে এক্স ওয়ান গুলো তৈরি হচ্ছে, এক্স টু টা হচ্ছে তার আরো প্লাস 0.01 এরকম করে, আর ওয়াই ওয়ানটা হচ্ছে সিম্পলি সাইন প্লাস সাইন, এইভাবে আমি ডেটা ফাইলটা জেনারেট করেছি, আগে এটা রিড করাচ্ছিলাম আর এখন এটা বানিয়ে নিচ্ছি ভেতরে। এরপর জাস্ট একই রকম, এবার খালি একটাই তফাৎ আছে, সেটা হচ্ছে যে অ্যাভারেজটা, অ্যাভারেজ ক্যালকুলেশন, অ্যাভারেজ ক্যালকুলেশনটা খুব সিম্পল, একটা এরকম একটা কোয়ান্টিটি লুপের মধ্যে আমি এরকম একটা কোয়ান্টিটি ডিফাইন করেছি অ্যাভারেজ নিউমেরিক্যাল, যেটা হচ্ছে কি জাস্ট টোটাল অ্যাভারেজ নিউমেরিক্যাল প্লাস ওয়াই ওয়ান আই, জাস্ট টোটালটা বার করবো আমি, হ্যাঁ মানে ওয়াই ওয়ান ওয়ান ওয়াই ওয়ান টু অ্যাড করে করে যাবো, আর প্রথমে একটা জিরো দিয়ে শুরু করেছি, তার মানে প্রথমে জিরো হিসেবে নেবে এটাকে, তারপর ওয়ান নেবে, তারপর তার সঙ্গে টু অ্যাড করবে, তারপর থ্রি অ্যাড করবে, এরকম করতে থাকবে, ফাইনালি একদম বেরিয়ে আমার যতগুলো ডেটা পয়েন্ট সেটা দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে আমি পেয়ে যাবো জিনিসটা, ঠিক আছে, দিয়ে আমি তার অ্যাবসলিউট ভ্যালুটাকে রাইট করিয়েছি। এর ছবিটা এরকম হয়, একদম পরপর এমন হয় না যে পরপর দুটো সবসময় কমছে, ঠিক আছে নিউমেরিক্যাল এরর অনেক ব্যাপার আছে, কিন্তু মোটামুটি কমে এরকম, যত দেখুন যত জিরোর দিকে যাচ্ছে এররটা, এরর মানে এটা হচ্ছে জাস্ট ডিফারেন্সটা নিয়েছি আমি, সেইভাবে টেকনিক্যালি হয়তো এরর এইভাবে ডিফাইন নয়, ডিফারেন্সটা নিয়েছি এইভাবে কমছে। এটা অনেক সময় ছাত্রদের দেখালে ভালো হয় হয়তো হয়তো, যে কিভাবে ডিএক্স এর সঙ্গে এররটা কিভাবে কমে, এটা আর কিছু বলার নেই। এরপরে আমি যেটা ঠিক আছে এটা আচ্ছা, এবার হচ্ছে এবার আমি যেটা করছি, যেটা হচ্ছে কিছু প্রবলেমে আমরা ইউজ করতে পারি, সরি সরি এটা আবার এখানে হলো, ঠিক আছে আচ্ছা, এবার আমরা ম্যাক্সওয়েল স্পিড টেস্ট, একই জিনিস আমি করছি, এই অ্যানালিটিক্যাল যেটা বললাম তার আমি একটা এক্সাম্পল ধরুন ভাবতে পারেন, আমি একটা স্পিড ডিস্ট্রিবিউশন তো আমরা সবাই করি, স্পিড ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি স্পিড ডিস্ট্রিবিউশনটাকে কি বার করা যেতে পারে ডেরিভেটিভ সাহায্য, ডেরিভেটিভ এর সাহায্যে আমরা যেটা করি খুব সবসময় করি হাতে করে, সেটা হচ্ছে যে ওই এটা বার করা, সিএমপি টা বার করা, মোস্ট প্রবাবল স্পিড, কারণ আমরা জানি ওখানে গিয়ে ডেরিভেটিভ জিরো হয়ে যায়, ঠিক আছে তাহলে ওটা বার করা যেতে পারে, এখান থেকে ছাত্রদের দেখানো যেতে পারে কিভাবে ব্যাপারটা করে, ইমপ্লিমেন্ট করে কি করে প্রোগ্রামটা। আর এখানে করার আগে বলে রাখি, আমি এই প্রোগ্রাম করতে গেলে এই এক্সপোনেনশিয়াল এর ভেতর কোনো কিছু থাকলেই আমার খুব, এইসব কোয়ান্টিটি থাকলেই বেশ আমার ভয় লাগে, কারণ খুব মানে সামনে কোথায় একটু ভুল হয়ে গেলে মানে খুব ম্যান ফ্যান সব বেরিয়ে যায়, এক্সপোনেনশিয়াল ভেতরে কিছু থাকলে, এক্সপোনেনশিয়াল সবসময় খুব ডেঞ্জারাস, ঠিক আছে কাজে আমি যেটা করি সেটা হচ্ছে সবসময়, সেটা আমি ক্লাসে এমনি পড়াবার সময় আমি তাই বলি, কারণ ওটা অঙ্ক করতে গেলেও একই সম্ভাবনা হয়, আর পিটা যেখানে আসার কথা হয়তো ফাইনালি দেখলাম পিটা উপরে চলে গেছে, যেখানে আসার কথা নিচে, এইসব হয় প্রচুর, তাই জন্য সব থেকে ভালো হচ্ছে একটা স্কেল করে নেওয়া, এটাকে সিম্পলি আমি সি স্কোয়ারটাকে এক্স স্কোয়ার দিয়ে এরকম একটা এক্সপ্রেশন করে নেবো, দিয়ে আমি পি থেকে তাহলে মানে ডেটা দেখতে খুব সুন্দর হয়ে যায় আর কি, এরকম একটা দেখতে হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই, জাস্ট এরকম হয়ে যায়, দিয়ে তারপর আলটিমেটলি সব বেরোবে, বেরোবে আলটিমেটলি সেটাকে মানে খরচ ছাড়িয়ে ফাইনালি লিখে নিলেই হলো।
মানে বুঝতেই পারছেন এরকম একটা এক্সপ্রেশন যদি আমি এটা করি তাহলে সি এর সঙ্গে এক্স এর কি রিলেশন, স্কোয়ার রুট অফ 2RT বাই এম, তারপর আলটিমেটলি এক্স এর ভ্যালু আমার যেটা সিএমপি এরকম বেরোবে তো আমার বেরোবে এক্স এমপি বেরোবে 1, ব্যাস ফাইনাল স্টেপে আমি এটা দিয়ে গুণ করে দেবো এক্স এক্স থেকে, তাহলেই হয়ে যাবে জিনিসটা। মানে সোজা কথা আমাকে করতে হচ্ছে এটা, করতে বলেছে এইটা, আমি করব এইটা, করে ফাইনালি যে রেজাল্টটা বেরোবে সেইটাকে আমি জাস্ট আমার এই স্কোয়ার রুট অফ 2RT বাই এম দিয়ে গুণ করে দেবো, মানে এক্স থেকে সি আবার ব্যাক করবো, আমি এক্স এর টার্মসে সবকিছু পেলাম, এবার এক্স থেকে আবার সি ব্যাক করে যাবো। ইয়া লোক আমার কন্ডিশন সিএমপি বার করার হচ্ছে এইটা, আমি এটাই ইমপ্লিমেন্ট করবো, দেখাবো এটা জিরো, এটাও সঙ্গে করে নেওয়া যায়, আমার কোডে নেই, দরকার নেই, এটা জিরো। আচ্ছা এইটা তো জাস্ট এটা আমি চালিয়ে দেখাচ্ছি, কোড দেখাবার কিছু নেই খুব একটা, আমি কোড সবই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। সরি এটা কি দেখা যাচ্ছে আমার এটা স্ক্রিন? আচ্ছা এটা আমি, আচ্ছা এটা আমি জি ফ্রোটন দিয়ে কম্পাইল করছি, মানে এটা হচ্ছে লিনাক্স এর, এটা লিনাক্স আসলে হ্যান্ডেল করা মানে অনেক সহজ আর কি, মানে অ্যাটলিস্ট প্রোগ্রামের জন্য এটা বাধ্য হয়ে সবাই আমরা ফোর্স করছি আর কি, কারণ মেশিন নেই আর কি, ঠিক আছে, কিন্তু মেশিন যদি থাকা থাকে সবসময় প্রেফারেবল হচ্ছে লিনাক্স করা আর কি, সব দিক দিয়ে লিনাক্স বেটার আমার মনে ধারণা। আচ্ছা দেখুন প্রোগ্রামটা আমি আবার লিখছি না, তার কারণ একদম একই আগের প্রোগ্রামটা, খালি এক্স এর জায়গায় সাইন এক্স যেমন লিখেছিলাম, হ্যাঁ একটা ব্যাপার আছে ওই ম্যাক্সিমা বার করার ব্যাপার, সেটা আমি বলছি। রেজাল্টটা এরকম একটা এসছে, দেখুন এক্স এমপির ভ্যালু 0.99 মানে অলমোস্ট 1 আর কি, এবার সেটাকে আমি জাস্ট সিম্পলি গুণ করে দেবো, আমি প্রোগ্রামটা দেখাচ্ছি, প্রোগ্রামটা দেখানো দরকার, এই প্রোগ্রামটা অ্যাটলিস্ট দেখা যাচ্ছে আশা করছি। আচ্ছা এখানে তো এগুলো তো ঠিক আছে, এগুলো তো ডিফাইন ডিফাইন করা নানা রকম কোয়ান্টিটি গুলোকে, এবার এখানে আমি কি করেছি ডেরিভেটিভ, এটা আমাকে বের করতে হবে ডেরিভেটিভ যেখানে জিরো সেটা। এবার আমি যেটা করব ডেরিভেটিভের প্লট গুলো দেখাবো, আমি এই প্লট গুলো দেখাচ্ছি আমি, হ্যাঁ জাস্ট আমি প্রোগ্রামটা দেখিয়ে নিই তারপর প্লটে ফিরছি। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ডেরিভেটিভের ধরুন ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ গুলো বার করেছি সব, তার অ্যাবসলিউট ভ্যালু গুলো বার করা হয়েছে দিয়ে এই কোয়ান্টিটিটার মিনিমামটা বার করছি, অবভিয়াসলি সেটাই জিরো হবে বা জিরোর কাছাকাছি হবে অ্যাটলিস্ট, মানে একদম জিরো হয়তো কোনো পয়েন্ট আমি পাবো না, আমি যে পয়েন্ট গুলো করেছি তাতে হয়তো জিরো ডেরিভেটিভ জিরোটা নেই আমার, ঠিক আছে, কিন্তু আমি যেটা করতে পারি সবকটা পয়েন্টে ডেরিভেটিভ বার করতে পারি, তার ম্যাগনিচিউড নিতে পারি, দিয়ে আমি বলতে পারি এই সব থেকে কম যেটা সেটাই আমার পয়েন্ট, তাই না, কারণ সেটাই সব থেকে ক্লোজেস্ট টু জিরো হবে। তাহলে আগের আগের গুলো হচ্ছে সিম্পলি এটা হচ্ছে ডেরিভেটিভ থেকে বার করা, এমনি ডেরিভেটিভ ছাড়াও বার করা যায় খুব সহজ, তো আমার জাস্ট ওয়াই এখানে কি করতে হবে, আমার আমার এক্স হচ্ছে আমার এখানে কি এক্স হচ্ছে আমার ভেলোসি এই স্পিড গুলো আর ওয়াই হচ্ছে প্রোগ্রাম ওই ফাংশনটা ওটা কোথায় ম্যাক্সিমাম হয়, তার মানে আমাকে সিম্পলি ওয়াই আমি যদি এটা করি ওয়াই হচ্ছে কি নাম্বারটা নাম ফ্র্যাকশন ফ্র্যাকশন অফ মলিকুলস উইচ হ্যাজ ভেলোসিটি এক্স, তাহলে আমি যদি ওয়াই এর মধ্যে আলোচনা হয়েছে বোধ হয় একই রকম ভাবে করবো, খালি এখানে লেস দেন থাকবে আর কিছু না, ব্যাপার একই, কাজেই সেই সেম জিনিস দিয়ে ফাইনালি লেখাচ্ছি আমি, ফাইনালি আমি 2RT বাই এম স্কোয়ার রুট অফ 2RT বাই এম দিয়ে গুণ করে দিচ্ছি। এবার আমি প্লট গুলো দেখাই, না দেখানো মনে হয় বেটার হবে এখানে একটু, আমার ফাইলগুলো আমার জাস্ট একই নামে খুলেছি, প্রোগ্রামের যা নাম ফাইলের তাই নাম, কাজে অসুবিধা হবে না। এটা হচ্ছে আমার আমাদের চেনা ছবি, এরপর এর সঙ্গেই আমি একই এতে আঁকি দুটোকে আঁকি, সরি এটা হচ্ছে আমার এমনি ছবিটা পি ভার্সেস সি, যেটা এটা হচ্ছে ডেট ফার্স্ট ডেরিভেটিভটা, খুব ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার ডিজায়ার পয়েন্ট, এখানে দেখুন ন্যাচারালি ফার্স্ট ডেরিভেটিভটা এখানে কি হওয়ার কথা, এখানে জিরো হওয়ার কথা সেটা জিরো, এরকম একটা জায়গায় জিরো হবে, এখানে দেখতেই পাচ্ছেন যে এইখানে যে একটা লাইনটা আমি এখানে একটা লাইন যদি আমি টানি জিরো লাইনটা ভাবুন, এর ওপরে এখানে
ডেরিভেটিভটা হচ্ছে পজিটিভ এই অঞ্চলগুলোতে, এত অব্দি ডেরিভেটিভটা পজিটিভ, আর তার নিচে হচ্ছে ডেরিভেটিভটা নেগেটিভ, তাই না? এত দূরত্ব ডেরিভেটিভটা পজিটিভ ফার্স্ট ডেরিভেটিভ, কারণ এটা স্লোপটা উঠছে, আর এর পরে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা নেগেটিভ। তারপর ফাইনালি গিয়ে কি হয়, অনেক দূরে গিয়ে জিরো হয়ে যায়, আবার জিরোর কাছে চলে যায়। তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে আমার নর্মাল ছবিটা পি ভার্সেস সি। আমি যেটা বার করছি প্রোগ্রাম করে, সেটা হচ্ছে এই পয়েন্টটা বার করছি, দুরকম ভাবে বার করছি। একটা হচ্ছে যে এই যে পয়েন্ট গুলো আছে আমার, তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম পয়েন্ট সেইটাকে বার করছি, তার করেসপন্ডিং এক্সটা বার করছি একরকম ভাবে, সেটা হচ্ছে এই কার্ভ থেকে, মানে সেটা হচ্ছে ম্যাক্সিমাম বার করার প্রোগ্রাম। আরেকটা হচ্ছে আমি এখান থেকে, এখানে কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে, তাই না? তার কারণ নেগেটিভও হয়ে যাচ্ছে। তার মানে আমি সব কটা পয়েন্টের ডেরিভেটিভ বার করছি, তার ম্যাগনিচিউড নিচ্ছি, দিয়ে মিনিমামটা বার করছি, তাহলে আমি জিরোর কাছাকাছি পয়েন্টটা, ক্লোজেস্ট যেটা পয়েন্ট জিরো সেটা পাচ্ছি আমি, সেক্ষেত্রে আমি ক্লোজেস্ট পয়েন্ট অফ দিস পেয়ে যাচ্ছি এটা। আর কিন্তু এটা অবভিয়াসলি এটা একটা জাস্ট ফর এক্সারসাইজ, কারণ এটা তো এমনি থেকেও করবো কেন আমি নিউমেরিক্যালি, এটা তো আমার জানাই আছে কিভাবে করতে হয়। আচ্ছা এবার দেখি আর কি আছে আমার বলার। আরেকটা যেটা প্রোগ্রাম আছে, আমি মানে ঠিক সেভাবে কোনো বিরাট কারণ আছে যে তা নয়, কিন্তু সামহাও ফিজিক্যাল কেমিস্ট্রি কোনো কিছু বোধ হয় ভ্যান ডার ওয়ালস গ্যাস ছাড়া করা উচিত নয় বা এরকম কোনো কারণ হয়তো, যাই হোক এটা তাই জন্য এটা আমি দিচ্ছি আর কি। ওটা প্রোগ্রামে এটা সিলেবাসও লেখা আছে, এটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে ডেল ভি ডেল পিটা বার করতে বলেছে। হ্যাঁ আচ্ছা, এটা তো অ্যানালিটিক্যালি আমি এগুলো জানি, এবার আমি এটা দেখি আর কি জিনিসটা কিরকম, প্লটটা কিরকম হয়। ভ্যান ডার ওয়ালস গ্যাস আমার মনে হয় মোটামুটি কম বেশি সবাই প্রায় বলেছে অলরেডি, কাজে এটা নিয়ে আর বলছি না। আচ্ছা এবার মোটামুটি আমার হয়ে এসছে কাজে, ঠিক আছে মানে টাইমে আছে তো। একটা রেঞ্জে, যে রেঞ্জে যে প্যারামিটার ভ্যালুতে আমি করেছি সেই রেঞ্জে এটা, সেই রেঞ্জে এটা হচ্ছে জাস্ট সিম্পলি পি ভার্সেস ভি প্লট। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে থ্রি, এটাও এক্সপেক্টেড, প্রথমে এটা হচ্ছে পি, তো এই অ্যাক্সেসটা পি, কাজে পি যখন খুব স্মল, পি যখন খুব লার্জ হয়ে যাচ্ছে তখন তো ডেল ভি ডেল পিটা জিরোর কাছ দিকে যাচ্ছে, আর মানে তখন পি খুব লার্জ মানে হচ্ছে এটা লিকুইড অলমোস্ট, তখন পি চেঞ্জ করলেও ভি এর চেঞ্জ হচ্ছে না, অলমোস্ট জিরোই পড়ে যাচ্ছে। ডেল ভি ডেল পি প্লট করছি আমি এখানে। হ্যাঁ আর মানে এর পাশাপাশি এই ছবি দুটো আঁকলে হয়তো জিনিসটাকে ক্লিয়ার হবে কিছুটা। অবশ্য সমস্যা হচ্ছে যে এইগুলো এক প্লটে আঁকা অবশ্যই সমস্যার, তার কারণ এতটাই ইয়ে হয়ে যায় না জিনিসগুলো, স্কেলটা একই স্কেলে আঁকলে গেলে যাই ব্যাপারটা এইরকম জিনিসটা। এখানে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে আর চেঞ্জ হচ্ছে না কোনো, চেঞ্জ করছি কাজে এখানে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, তার আগে ভ্যালুটা বেশ অন্যরকম ডেরিভেটিভের ভ্যালুটা। এটা এইভাবে দেখাবার জন্যই মানে আমি জানি না কেন ওটা মেনশন করেছে, আলাদা খুব একটা বিশেষ গুরুত্ব আছে বলে আমার মনে হয় না এই প্রোগ্রামিং এর দিক দিয়ে, যাই হোক স্টিল এটা আছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আচ্ছা আমি এখানে একটা ডেটা রেখেছিলাম, আমি এটা দেখাইনি আর করিনি আর আমি, কারণ আমি ডেটাটা সেভাবে আসলে সত্যি কথা বলতে ডেটাটা পাইনি, আমার কাছে বইতেই এর অভাব আছে এই মুহূর্তে, নেই কিছু বাড়িতে সব, মানে এটা বোধ হয় যেগুলোতে প্রোগ্রামের ব্যাপার আছে, ব্যাপার একই মানে আমি জাস্ট ডেটা ওই প্রোগ্রাম কাজে লাগিয়ে সবকিছু করা যাবে। তার মানে মোটামুটি আমার যে দুটো কোড আছে সেই দুটো দিয়েই আমার সবকিছু ডেলিভারি প্রোগ্রাম করা যাবে। আমি একটা সাবরুটিনও লিখেছি, তৈরি করে রেখেছিলাম, সেটাও আমি পাঠিয়ে দেবো আপনাদের, মেনলি এই প্রোগ্রাম গুলো সবই পাঠিয়ে দেবো। ঠিক আছে, মানে আমার আর তো বিশেষ কিছু বলার নেই আজকে, শেষ করছি আমি তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা সাহেব থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো হয়েছে। তো একটা জিনিস শুনতে পাচ্ছো তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। পটেনশিওমেট্রিক টাইটেশনটা যখন করছিলে তখন তুমি যেটা dx কনসিডার করেছো সেটা তো মানে আমরা যেটা কি নাম্বার অফ ব্লকস দিচ্ছি তার ডিফারেন্স গুলো, তাই তো?
সেই ডিফারেন্সটাকে তুমি সবসময় ইকুয়াল টু করে রেখে আমি যদি নিউমেরিক্যালি করতে যাই না আমাকে কিন্তু সব ইকুইয়ে যাবে না, এটা আগে থেকে বলে নিতে হবে যে ওটা করা যাবে না। ইন্টিগ্রেশন কিন্তু অ্যাডাপটিভ স্টেপস সাইজ করা যায়, কিন্তু ডিফারেন্স করা যায় করা যায় না, হ্যাঁ করা যায় না, কাজে ওটা কিন্তু প্রথমেই বলে নিতে হবে এক্সপেরিমেন্ট করার সময়। হ্যাঁ আসলে আমার ডেটা যেটা ছিল সেটা আর কি আমার কাছে তুই স্টপ শেয়ার এটাই এরকমই ডেটা ছিল আসলে শেয়ারিংটা স্টপ করতে পারিস এবার স্টপ শেয়ার হ্যাঁ ওয়ান ড্রপ করতে পারে উচিত হ্যাঁ 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 তো তাই জন্য আমার কাছে হ্যাঁ ওটা ওয়ান ড্রপ করতে পারে।